প্রিয় দর্শক, গত টাইমস এর আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা আসলে, যেহেতু আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি সাম্প্রতিক সময়ে যে বেশ কিছু ঘটনা আলোড়ন তৈরি করছে সারা বাংলাদেশে, এখন বর্তমানে যে আলোচনাটা চলছে যে ধর্ষণ কেন্দ্রিক, ধর্ষণ নিয়ে যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, বিশেষ করে সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণ, নোয়াখালী বেগমগঞ্জ যে গৃহবধূকে ধর্ষণ, এবং রাজশাহীর তানোরে যে একটা কিশোরীকে যাজক কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং প্রতিনিয়ত কয়েকদিন ধরে বেশ কিছু ঘটনা ধর্ষণের ঘটনা ঘটেছে। আজকেও কিন্তু আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি ধর্ষণের, যে ঘটনা আমাদের মানুষদেরকে সংক্ষুব্ধ করেছে, ক্ষুব্ধ করেছে এবং বেশ আলোড়িত করেছে। আসলে এরকম কেন ধর্ষণের ঘটনা ঘটছে, এবং এই ধর্ষণকে ধর্ষণের প্রতিবাদে কিন্তু সারা দেশব্যাপী একটা আন্দোলন গড়ে উঠেছে, এবং সেখানে শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষরা সেই আন্দোলনে সংযুক্ত হচ্ছেন, আন্দোলন করছেন এবং তারা তাদের বক্তব্য প্রকাশ করছেন। তারা কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করছেন যে আমরা আসলে এইরকম সমাজ বা চাই না, আসলে আমরা নিরাপদে চাই, আমরা আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা সবাই নিরাপদ বোধ করুক, সেই প্রত্যাশা কিন্তু সবাই করছেন। তো আমরা সেজন্যই আজকের আলোচনা নির্ধারণ করেছি, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আলোচনা মতামত তৈরি হচ্ছে, মতামত দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। আসলে এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, কেন এই ধর্ষণটা ঘটছে, এর দায় কার, সে বিষয় নিয়ে আমরা আসলে আমাদের বিষয় নির্ধারণ করেছি যে এই ধর্ষণটা হচ্ছে আসলে দায়টা কার, কেন এই ধর্ষণের ঘটনা ঘটছে। আমাদের সাথে আজকে কয়েকজন অতিথি রয়েছেন, তার মধ্যে একজন রয়েছেন আসলে রাজশাহী মাসুদ রানা রয়েছেন, তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্র কমিটির সভাপতি রয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, এবং রয়েছেন আদিবাসী ছাত্র পরিষদের সহসভাপতি সাবিত্রী হেমব্রম, এবং আমাদের সাথে আরো যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন ডক্টর আমিরুল ইসলাম কনক, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক, এবং আমাদের সাথে যুক্ত হবেন সেলিনা বানু, তিনি রাজশাহীর মহিলা পরিষদের প্রশিক্ষণ শিক্ষা গবেষণা সাধারণ গবেষণা সম্পাদক হিসেবে কাজ করছেন। যেহেতু আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ধর্ষণ দায়কার, আমরা চেয়েছিলাম যে আসলে আমাদের সাথে একজন মনস্তাত্ত্বিক একজন যুক্ত হলে সেটা ভালো হবে, এই জন্য আমরা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়াকে আসলে আমরা উনি আমাদের সাথে সম্মতি হয়েছিলেন যুক্ত হওয়ার জন্য, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আসলে সেখানে ইলেকট্রিসিটি নেই এবং ওয়াইফাই মানে বৈদ্যুতিক নেটের কানেকশন না থাকার কারণে আসলে তিনি যুক্ত হতে পারেননি। আমরা আসলে প্রথমে চলে যাব, আমরা আসলে আমাদের রাজশাহীর ঘটনা দিয়েই আমাদের আলোচনাটা শুরু করব, এরপরে ক্রমান্বয়ে যেহেতু রাজশাহী থেকে ঢাকা সারা দেশের খোঁজ খবর আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে আসলে সাবিত্রী হেমব্রমের কাছ থেকে জানতে চাইবো যে তিনি কিন্তু হচ্ছে এখানে যেহেতু আদিবাসীদের কিশোরীকে ধর্ষণের ঘটনাটা ঘটেছে, আসলে সেখানকার পরিস্থিতি কি, তিনি আসলে মুভমেন্ট করছিলেন যে এই বিষয়টা নিয়ে আসলে তার যাজকের বিচারের দাবিতে, এখন তার কাছ থেকে আমার একটু জানার আছে আসলে যে তিনি আসলে সেই সেখানে যেহেতু আপোষরোপণ এটা করার প্রস্তুতি ছিল, এখনকার পরিস্থিতি কি সেখানে, এবং মানে এই যে আপোষরোপা বা এই ঘটনাগুলো কি, যেগুলো হয়তো এটা মানে প্রকাশ্যে আসছে, এরকম কি ঘটনাগুলো কি অন্তরালে এরকম অনেক রয়ে যায় কি না, আসলে সেই আপনাদের সেই সোসাইটির ভিতরে কি ধরনের পরিস্থিতি আসলে বিরাজমান থাকে, সেই বিষয়টা সম্পর্কে একটু আপনাকে বলুন। আপনি হলো মিউট হয়ে আছেন আসলে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের দায় কার, এই বিষয়ে আলোচনা করছি আমরা। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের বাংলাদেশের সারা দেশে প্রতিদিনই প্রতিনিয়ত কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, নারী কিশোরী বা শিশু সকলে কিন্তু ধর্ষণের, নির্যাতনের, হত্যার সম্মুখীন হচ্ছেন। আমরা আসলে খুবই লজ্জিত যে আমরা সামাজিক
পরিচালনা মনে হয় ঠিক মতো করতে পারছি না, বা আমাদের মন মানসিকতা অবনতি ঘটছে, এই জন্য আসলে হয়তো বা ধর্ষণের বৃদ্ধি, ধর্ষণকারী বৃদ্ধি পাচ্ছে। আসলে আপনারা ইতিমধ্যেই পর্যবেক্ষণ করেছেন যে তানোরের মুন্ডুমালায় আদিবাসী এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে একজন ফাদার কর্তৃক। তো আসলে আমরা নির্ভরের জায়গাটা বা আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা অনেকটাই হারিয়ে ফেলছি, যে একজন গির্জার প্রধান ফাদার এবং আপনারা অন্যান্য ধর্মাবলম্বীর দিকেও লক্ষ্য করলে দেখবেন যে পুরোহিত বা মসজিদের ইমাম সবাই দ্বারাই কিন্তু হচ্ছে শিশুরা নির্যাতিত হচ্ছে বা ধর্ষণের শিকার হচ্ছে। তো আমরা আসলে লজ্জিত এই বিষয়গুলো, যে একজন পিতৃতুল্য একজন মানুষ যাকে, যার তত্ত্বাবধানে পিতামাতারা তাদের সন্তানকে দায়িত্ব সহকারে ছেড়ে দেন তাদের বাচ্চাকে দেখাশোনা করার জন্য, তো এরকম একজন পিতৃতুল্য মানুষ দ্বারাই যদি আমরা এভাবে নির্যাতিত হই, তাহলে আসলে বিশ্বাসের জায়গাগুলো কিন্তু আর থাকে না, আমরা কাকে বিশ্বাস করব? তিনি একজন ফাদার, তো আমরা আসলে এটার খুবই নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে এরকম কাজটা আসলে হওয়ার দরকার ছিল না। হ্যাঁ, আমরা সব সময় মেয়েদেরকে দোষ দিই যে মেয়েদের পোশাকের উপর দোষ দিই, বা মেয়েদের চলাফেরার উপরে আমরা দোষ দিই, তাদের কর্মকাণ্ডের উপরে দোষ দিই, সবকিছুতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নারীদেরকে বা মেয়েদেরকেই দোষটা দেওয়া হয়। কিন্তু যখন একটা নাবালিকা কিশোরী ধর্ষিত হয়, তার মধ্যে কি কোনো রকম এরকম কোনো ত্রুটিপূর্ণ আমরা জিনিস লক্ষ্য করতে পারি, বা তার মধ্যে কি অশ্লীল কোনো জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে কারণে সে ধর্ষিত হবে? এরকম তো কোনো বিষয় তার মধ্যে থাকে না, তাহলে সে কেন ধর্ষিত হয়? তাহলে যারা ধর্ষণ করে অবশ্যই তাদের মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দরকার রয়েছে বলে মনে করি। তারা নিশ্চয়ই আমাদের মতো স্বাভাবিক মানুষ নয়, যার কারণে তারা এরকম একটা জঘন্যতম কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়, যারা তারা ভাবে না যে আসলে এটার ফলে আমার কি হতে পারে। তো আসলে এটা খুবই লজ্জার বিষয় যে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি, অথচ আমাদের নিজেদের ভাই বোন, মা বাবা বা হচ্ছে আরো যারা রয়েছে, তারা কেউ নিরাপদ নয়, রাষ্ট্র আমাদেরকে নিরাপদ আশ্রয় দিতে পারছে না। শুধু এই আমাদের এই তারুণ্যের মুন্ডমালার ঘটনাটি নয়, বিগত কয়েক দিনের ঘটনা যদি আপনারা পর্যবেক্ষণ করেন, অনেকে বলে যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে হয়তো তাদের এই ইভ টিচিং বা হচ্ছে নির্যাতন ধর্ষণের শিকার থেকে তারা অনেকটা হয়তো কম হবে, কিন্তু আসলে কি তাই? যারা ইতিমধ্যে ধর্ষিত হয়েছে তারা কিন্তু বিবাহিত। হ্যাঁ, আপনারা ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন বিষয়গুলো। তো এটা কোনো একটা বিষয় হতে পারে না বা উপায় হতে পারে না যে মেয়েদের বিয়ে হয়ে গেলে সময়ের মধ্যে তারা হয়তো ধর্ষণ থেকে মুক্তি পেতে পারে। এখানে এখানে আসলে কেউ রেহাই পাচ্ছে না, যে বিয়ে করেও যে একটা মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করবে এই নিরাপত্তাও কিন্তু আমার নেই। এর পাশাপাশি আসলে আরো প্রতিদিনই আমাদের বিভিন্ন রকম নির্যাতনের ঘটনা ঘটছে নারীদের প্রতি। এছাড়াও আরো দেখবেন যে বদরগঞ্জে একটা ঘটনা ঘটেছে, আদিবাসী কিশোরীকে হত্যা করা হয়েছে ধর্ষণের পর। আসলে প্রতিদিনই এসব ঘটনা আমাদের অহরহ ঘটছে, কিন্তু আমরা আসলে কিছুই করতে পারছি না। আসলে আমার মনে হয় যে আমাদের মন মানসিকতা, মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে, এবং পাশাপাশি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। আবার আমরা দেখি যে আসলে ধর্ষণ হচ্ছে, একটা মেয়ে নির্যাতিত হচ্ছে, পাশে কেউ দাঁড়ায় না আমরা। হ্যাঁ, আমরা ভাবি যে আসলে তার পাশে দাঁড়ালে কি হবে, আমরা তার মধ্যে জড়িয়ে যেতে পারি, এই জন্য হয়তো যখন প্রকাশ্যের জিনিসগুলো ঘটেও যায় তখন কেউ প্রতিবাদের জন্য সামনেও আসে না, হয়তো সে এই এই কর্মকাণ্ডে লিপ্তও হয়ে যেতে পারে, বা কোনো না কোনো ভাবে আসলে আমরা হেল্প করতে আসি না।
ধর্ষিতাকে বা যারা নির্যাতিত হয় তাদের পাশে আমরা দাঁড়াই না সাময়িক ভাবে। তো ভাবে আপনার মিউট করা আছে। আপনাদের ওখানে তো হলো আসলেই যে আমরা ঘটনাটা খুব দুঃখের ঘটেছে সাথে যে একটা কিশোরী ধর্ষণ হয়েছে এবং সেটা আপসরফা করার চেষ্টা করা হয়েছিল, এই ঘটনাটা কি যেহেতু একটা ঘটনা সামনে এসেছে, আমি যতদূর জানি যে আসলে এরকম অনেক ঘটনাই ঘটে কিন্তু সেগুলো প্রকাশ্যে আসে না, আপনি আসলে সে ধরনের কি চিত্রগুলো দেখেন? কারণ এখানে তো নারীদের অনেক ধরনের নারীদের বিভিন্ন ধরনের দোষারোপ করা হয়, সে বিষয়গুলো তো আমরা জানি যে আসলে নারীদেরকে বিভিন্ন ভাবে তার পোশাকের সম্পর্কে বলা হয়, সে বাইরে গেল কেন সে বিষয়গুলো সম্পর্কে বলা হয়, কিন্তু এই যে আপসরফা বা সামাজিক যে একটা মুরলিপনার যে একটা ব্যাপারগুলো আছে এগুলো আসলে চিত্রটা কতটা প্রকট আছে সেখানে? আসলে আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, মানে আমি ঠিক মতো কাইন্ডলি যদি আরেকবার বলতেন। আমি বলছি যে হলো আপনাদের ওখানে যে সামাজিক মুরলিপনার যে ব্যবস্থাটা আছে, যেমন এই ঘটনাটাও আমি যেটুকু জানি যে অল্প কিছু টাকার বিনিময়ে এটা আপসরফা করার চেষ্টা করা হয়েছিল, এই ধরনের একটা চিত্র রয়েছে আসলে, সেটার আসলে চিত্রটা কেমন আসলে? হ্যাঁ, আসলে আদিবাসী পাড়াগুলোতে বা হচ্ছে যেখানে তারা বসবাস করে বিষয়টা কেমন হয়, তাদের একটা মণ্ডলী থাকে বা হচ্ছে একটা কমিটি থাকে, তারা মানে স্থানীয়ভাবেই এলাকা ভিত্তিক ভাবেই বিষয়গুলো মীমাংসা করার চেষ্টা করে থাকে। তো যে ঘটনাটি ঘটেছে সেখানেও এরকম একটা মণ্ডলীও কাজ করছিল, তাদের মণ্ডলীতে সালিশ বসানো হয়েছিল। আসলে একটা ধর্ষণের জন্য যে একটা সালিশ কি যথেষ্ট, একটা মণ্ডলীর ঘরোয়া একটা মিটিং কি যথেষ্ট বা সালিশ কি যথেষ্ট একটা নারীর ধর্ষণের মানে শাস্তির জন্য, আমরা মনে করি না। সেখানে ঘটনাটি ঘটেছিল যে যারা উপর মহলে রয়েছেন ওখানের প্রধান প্রধান ফাদার ছিলেন, ঠিক আছে, বা এবং মণ্ডলীর যারা আছে বিষয়টা কি ধামা চাপা দেবারও চেষ্টা করেছেন, তাদের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করার মাধ্যমে এবং বলেছেন মেয়েটার ভরণ পোষণ তারা কন্টিনিউ করবেন যতদিন সে পড়াশোনা করতে চায়। আপনারা ইতিমধ্যেই সময় টিভির বা বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে এগুলো লক্ষ্য করেছেন। তো আসলে একটা ধর্ষণের বিচার আমরা এভাবে কিন্তু একটা মণ্ডলীর মাধ্যমে যে মীমাংসা হতে পারে এটা আশা করি না। এটা সেটাই একটি সেটাই গুরুত্বপূর্ণ আমরা একটা বিষয়। হ্যাঁ, আর আপনার কাছ থেকে সেখানেও করা হয়েছে কি 2,000 টাকা বা 3,000 টাকা যেটাই হোক একটা অ্যামাউন্ট, একটা ধর্ষণের অ্যামাউন্ট কি এই কতটুকু টাকা দিয়ে কি আসলে কেনা যায়? এটা আসলে খুবই এরকম লজ্জাজনক। চিত্র, এরকম চিত্র তো আরো আছে মনে হয়, আমরা সেটা হ্যাঁ, আপনার কাছ শুধু থেকে আবার এটা না। শুনবো, হ্যাঁ আপনার কাছ হ্যাঁ থেকে আরো সেই চিত্র শুনবো। আমরা একটু আমাদের রাজশাহী মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাইবো যে আসলে যেটা হলো যে সিলেটের এমসি কলেজের যে ঘটনা, সেখানে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের কয়েকজন কর্মীর নাম যুক্ত হয়েছে, অবশ্য সেই ঘটনাটা আবার প্রকাশ্যে নিয়ে আসছে বা সহযোগিতা করছে, আমরা যেটা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে একটা ছাত্রলীগের কর্মী আবার সেটাকে গণমাধ্যমের সামনে নিয়ে নিয়ে আসছে। আসলে আপনি যেহেতু ছাত্রলীগের, আমাদের যদিও রাজশাহীতে এই ধরনের ঘটনা এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই, কোনো ধরনের খবর বা এই ধরনের কোনো ঘটনা নাই, এমনি আপনি আসলে আপনারা এখানেও রাজশাহীতেও আসলে নানা ধরনের আন্দোলন করছেন যে এই ধর্ষণের আটক গ্রেপ্তার এবং বিচারের দাবিতে, আপনি আসলে ছাত্রলীগের নেতা হিসেবে আসলে কি মনে করেন যে ছাত্রলীগকে এভাবে যে ছাত্রলীগের যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের আসলে তারা আসলে কি কারণে এই শক্তি বা সাহস বা কি কারণে পায় বলে মনে জানেন, মানে আপনার মনে? ধন্যবাদ বুলবুল ভাবি আপনাকে। আমি একটু আপনার কথা থেকে আমি একটু পূর্বের দিকে যেতে চাই। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ আমার বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠন এবং আপনি দেখবেন যে এই যে এমসি কলেজের যে ঘটনাকে নিয়ে যে আন্দোলন করা শুরু হয়েছে, এটি একটি একটি মানে আপনার এই আন্দোলনের সাথে আমরা যা বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ, কারণ আমরা এক ছাত্রলীগের
ছাত্রলীগের প্রত্যেকটি আন্দোলনের সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু একটি ছাত্রনিষ্ঠ মহল সে ছাত্রলীগের উপরে এবং জননেত্রী শেখ হাসিনার উপরে দায় চেপে দিয়ে তারা নিজের স্বার্থ হাসিল করতে চায়। আর সেই রকম ভাবেই এমসি কলেজের যারা ছাত্রলীগের উপরে দায় চালাতে চেয়েছে তারা কিন্তু ছাত্রলীগের কেউ না, কারণ বাংলাদেশ ছাত্রলীগ একটি বৃহত্তম সংগঠন। এই সংগঠনে অনেক ছাত্রলীগের নেতাকর্মীর সাথে অনেকজন মিশতে পারে, হয়তো বা কোনোদিন হয়তো তাদের সাথে নিজেকে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা পরিচিত করানোর জন্য, হয়তো কুকর্ম করার জন্য ছাত্রনিষ্ঠ মহল বা জামাত শিবিরের কুচক্রী মহল তারাদেরকে লেলিয়ে দিয়েছে। কারণ এটি আপনি দেখবেন সারা বাংলাদেশের যে ধর্ষণকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেটি শুধু কি এই ধর্ষিতা যে বোন সে বোনের সঠিক বিচারটাকে তাকে উপহার দেওয়া, না এই সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে এই সরকারকেই ধর্ষণ করা। আপনি দেখবেন বুলবুল হাবিব ভাই, আপনারা আমরা যে আন্দোলনের সাথে প্রত্যেকটি আন্দোলনে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের সাথে সাথেই তিনি নিজে এটির বিচার চেয়েছেন। আপনারা এই ধর্ষণের আন্দোলনের সাথে সাথে তিনি বলেছেন যে যে ধর্ষণকারীর অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত, আপনারা এটি আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, কারণ আপনারা এটি আমরা যে এই ধর্ষণটাকে যখন আমরা দেখবো যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা কতটুকু পিছিয়ে, 2003 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন রংপুরে একটি ধর্ষণ হয়েছিল, সেই সময়তে ইয়াসমিন সেই আমার সেই বোনকে ধর্ষণ করে পুলিশের মাধ্যমে পানিতে পানিতে ফেলে দিয়ে মৃত্যু সেই বোনটি মৃত্যুবরণ করেছিল। তখনই বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম ধর্ষণের জন্য সেই দিন আন্দোলন করেছিল। বুলবুল হাবিব, আপনি সেদিন যদি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে এখন আজীবন কারাদণ্ড সেই আইনটি কিন্তু সেই দিন আমরা চেয়েছিলাম যে যে ধর্ষণ করবে সে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, সেদিন কিন্তু বিএনপি জামাত সরকার সেদিন ধর্ষণ এই এই ধর্ষিতা বোনের পাশে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছিল, জননেত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছিল। সেরকম ভাবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশ স্বাধীন হওয়ার পিছু আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, সেদিনও সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোর গলায় বলেছিল যে যারা ধর্ষিত হয়েছে তাদের বাবার নামের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখে দাও, আর তাদের বাড়ির ঠিকানা দিয়ে দাও 32 নাম্বার। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি একটি নোংরা রাজনীতি যে ইতিমধ্যে শুরু হয়েছে সারা বাংলাদেশে, এটি আমি জানি, যে আমি মনে করি যে এই রকম রাজনীতি বিএনপি জামাত কুচক্রী এবং এই বাংলাদেশকে যে চেয়েছিল না তাদের একটি ষড়যন্ত্র সব সময় থাকে। জি হাবিব ভাই, আপনাকে আমি আরেকটি ঘটনা বলে দিতে চাই, যে 74 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা প্রক্রিয়া এবং ক্ষমতাচ্যুত এবং হত্যা প্রক্রিয়া শুরু করার আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন বাংলাদেশে একজন পাগল, সে কোন রকম ভারসাম্যহীন, তাকে জাল পরিয়ে তাকে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল, জনগণের কাছে উপস্থাপন করা হয়েছিল যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে খাদ্য এবং কাপড় বাসস্থান কিছু দিতে পারছে না, এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেছিল না, তাকে জাল করিয়ে সারা পত্রিকায় আলোড়ন সৃষ্টি করেছিল। এরকম ভাবে আমরা মনে করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র অনবরত করে যাচ্ছে। যারা রাজপথে কোন রকম আন্দোলন করতে পারবে না তাদের ক্ষমতাও নাই আর রাজপথে আন্দোলন করার মতন। বাংলাদেশ ছাত্রলীগের আমরা বিশ্বাস করি বৃহত্তর সংগঠন হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের আমরা ভাই বোন একসাথে যে কোনো আন্দোলনে একসাথে থাকি। ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ আছেন, ছাত্রলীগের অনেক বোনরা আছেন, সে বোনরা আমরা ভাইরা একসাথে অনেক আন্দোলনের সাথে লিপ্ত ছিলাম। কিন্তু আসানাজি, আমরা তো মানে আমরা তো গণমাধ্যমে দেখলাম যে আসলে গণমাধ্যমে যে রিপোর্ট সেগুলো সেখানে দেখলাম যে আসলে এমসি কলেজে যে ঘটনাটা ঘটলো সেটা ছাত্রলীগের তারা নাকি তারা বিভিন্ন পদে দায়িত্বে রয়েছে, সেটাই আমরা গণমাধ্যমের না মাধ্যমে কিন্তু দেখেছি। আমি মনে করে দিতে যাই, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক
তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে এমসি কলেজে যারা ছাত্রলীগ দাবি করছেন তারা ছাত্রলীগের কোনো পোস্টে নাই। আমি প্রথমে আপনাকে বলেছি যে বাংলাদেশ ছাত্রলীগের একটি বৃহত্তম সংগঠন, এই সংগঠনটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদচারণ আছে, শিক্ষকদের সাথে সুসম্পর্ক আছে, তাদের কলেজের বিভিন্ন শিক্ষা উপকরণ বা শিক্ষা সহযোগিতার জন্য হয়তোবা ছাত্রলীগের নেতাকর্মীর সাথে তার স্পর্শে এসেছে, সে কখনো ছাত্রলীগ না। আর বঙ্গবন্ধু আদর্শের সৈনিক কখনো এই রকম নোংরা জঘন্যতম কাজ করতে পারে না। আর এটি এটি ষড়যন্ত্র হতে পারে বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে, হয়তোবা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যারা বিএনপি জামাতের ইন্ধন দাতা, তাদের মাধ্যমে এই সমস্ত ঘটনা। আপনি দেখেন এই আন্দোলনটাকে তারা কিভাবে সারা বাংলাদেশে আন্দোলনের ইয়ে করছে, যেখানে জননেত্রী শেখ হাসিনা নিজে চাচ্ছে যে ধর্ষক যেই হোক না কেন, ধর্ষকের শাস্তি হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশের যিনি রাষ্ট্রীয় প্রধান তিনি নিজেই চাচ্ছে ধর্ষকের শাস্তি, তাহলে আমাদের তো আন্দোলন করে না, আমাদের আন্দোলন জননেত্রী শেখ হাসিনা নিজেই তিনি করছেন। আমি আপনি সকলেই চাই যে ধর্ষিতা যে নারী সে আমাদের বোন, তার ন্যায্য বিচার এই বাংলার মাটিতে হবে, আর এই বাংলার মাটিতে ন্যায্য বিচার করতে চাই শুধু করতে পারবে জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন সরকারের দ্বারা এই ন্যায্য বিচার কেউ পাবে না। আচ্ছা আচ্ছা নাজিব, আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা আসলে এখন যেতে চাই মাসুদুর কাছে, তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্র কমিটির সভাপতি। তারা আজকে শাহবাগে ধর্ষণ বিরোধী মহাসমাবেশ করেছে। আমারও প্রশ্ন আসলে আপনার সাথে মিলিয়ে, যে যেহেতু দেশের সরকার প্রধান এবং চাচ্ছে যে আসলে ধর্ষকদের বিচার হোক, এবং যিনি ধর্ষকদের আটক করেছে, তাহলে সেই জায়গায় আসলে এই আন্দোলনে আসলে কতটা যৌক্তিকতা রয়েছে? আমরা আসলে আপনার সাথে তাল মিলে আসলে তার কাছ থেকে আসলে জানতে চাই যে আসলে এই আপনাদের এই আন্দোলনটা আসলে কতটা যৌক্তিক, যেহেতু সরকার প্রধান নিজেই চাচ্ছেন যে ধর্ষকদের বিচার হোক। আসাদ রানা, ধন্যবাদ বুলবুল হাবিব এবং পদ্মা টাইমস এর আমাদের এই আলোচনা যারা শুনছেন। আজকে শাহবাগে আমরা ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী একটা মহাসমাবেশ করেছি, এবং সেই মহাসমাবেশ থেকে আমরা নয় দফা দাবি উত্থাপন করেছি। আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, এবং একটা ব্যাপার খেয়াল করার ব্যাপার যে আমাদের এই সমাবেশে আমরা দেখেছি যে মা তার মেয়েকে এই সমাবেশে নিয়ে এসেছেন, ভাই তার বোনকে নিয়ে এসেছেন, সমাজের নানান শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে ছিলেন। এবং গত 5 দিন ধরে আমরা যে সমাবেশ করছি, শুধুমাত্র শাহবাগেই না, আপনারা খেয়াল করেছেন যে সারা দেশেই মানুষ রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, মিছিল করছে। ঢাকা শহরে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখন তারপরেও শিক্ষার্থীরা নেমেছে। তো সারা দেশে এভাবে মানুষ নামছে, প্রতিবাদ করছে, এবং তাদের প্রতিবাদের মূল কথা হচ্ছে যে আমাদের দেশে আমরা কেউ নিরাপদ না, আমরা প্রত্যেকেই একটা অনিরাপদ জীবনযাপন করছি, আমাদের নারীর কোনো ধরনের মর্যাদার জায়গা আমাদের সমাজ ব্যবস্থায় নাই, এবং একের পর এক এই ধর্ষণের ঘটনা ঘটছে। প্রত্যেকেই আপনারা দেখেছেন 13 থেকে 15টা প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে, এবং গত প্রায় 10 মাসে 925টা ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের দেশে। তো এই এটা একটা আসলে প্রতিদিনের ব্যাপার, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, গ্যাংরেপ হচ্ছে, ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে যখন আমরা এমসি কলেজের ঘটনার প্রতিবাদ করে আন্দোলন হচ্ছে, বা ওই যে খাগড়াছড়িতে আদিবাসী তরুণী বাঙালি সেটেলার কর্তৃক ধর্ষিত হয়েছে, এখানে সাবিত্রী বলেছে যে সেখানে একজনকে ধর্ষণ করেছে ফাদার কর্তৃক, এই ঘটনাগুলো নিয়ে প্রতিবাদ যখন হচ্ছিল, তখন আপনারা দেখেছেন যে বেগমগঞ্জে সেখানে ঘটনা প্রকাশ্যে এসেছে, এবং 32 দিন পর এই ঘটনা এসেছে, এবং এই 32 দিন এই পরিবার তারা বাড়ি ছাড়া, এবং এটা ফেসবুকে আসার মধ্য দিয়ে আসলে ঘটনা আমরা জানলাম, এবং আমরা দেখলাম কি বীভৎস ঘটনা, কি ভয়ঙ্কর ঘটনা। একটা ব্যাপার এখানে আমরা সবাইকে আসলে ভাবার জন্য বলবো যে এই যে ধরেন এমসি কলেজের ঘটনাটা ঘটলো, পত্রপত্রিকা এসেছে যে এমসি কলেজের ঘটনার সাথে যারা যুক্ত ছিলেন তারা এমসি কলেজের হোস্টেলেই ছিলেন, এবং তারা ওই সিলেটের টিলাগড় ওই এলাকায় বহুদিন ধরে নানান ধরনের অপকর্ম করছেন, এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু কোনো ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারেননি, নেননি।
বেগমগঞ্জের ঘটনাও যদি আমরা দেখি, তাহলে বেগমগঞ্জের ঘটনার মধ্যেও একই ব্যাপারই আমরা পাবো। এই যে দেলোয়ার নামের যে যিনি যে গ্রেপ্তার হয়েছে, তারা একটা মানে তারা একটা বাহিনী তৈরি করেছে, এবং সেই বাহিনী ওই বেগমগঞ্জে তারা ধর্ষণ, খুন, চাঁদাবাজি এই ঘটনাগুলো ঘটায়। এবং তারা আপনারা দেখেছেন যে ওখানকার এমপি, তার সাথে তার ছবি আছে, তারা এই কাজকর্মগুলো করছে এবং দীর্ঘদিন ধরে এটা করছে। ফলে এই ঘটনা যদি একদিনের ঘটনা ঘটতো, তাৎক্ষণিক ঘটনা ঘটতো, তাহলে এটা একটা ব্যাপার ছিল, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু তাৎক্ষণিক ঘটনা না। এবং আমরা প্রত্যেকটা ঘটনায় সাথে দেখছি যারা এই কাজগুলো করছে, তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই ঘটনাগুলোর সাথে যুক্ত, এবং তারা পার পেয়ে 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 এমন তাদের ক্ষমতা হয়েছে, এত তাদের প্রভাব প্রতিপত্ত হয়েছে যে তারা আর কোনো কিছু তো আটকা করছে না। তাদের ক্ষমতা এত দাপট, তাদের সমস্ত কিছুকে তুচ্ছ করছে, মানুষের মানবিকতা, মানুষের সম্ভ্রম, মর্যাদা কোনো প্রশ্নই তাদের সামনে নাই। এবং আপনারা দেখেছেন ওই যে ফেসবুকে ওরা বলছে যে লাইভ হবে, হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাহলে এই যে মানে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটলো, আমরা দেখছি যে এই ধর্ষণের ঘটনার সাথে কিন্তু ক্ষমতার খুব একটা সম্পর্ক আছে। এটা আমরা যদি দেখি যে আমাদের সমতলে, সেখানে আমরা দেখছি যে ক্ষমতার সাথে যুক্ত যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারাই প্রধানত এই ঘটনার সাথে যুক্ত। আমরা পাহাড়ের ক্ষেত্রে আবার দেখছি যে সেখানে বাঙালি সাইডেটা তাদের কর্তৃক এই ঘটনাগুলো ঘটছে, কারণ তাদের সেখানে ক্ষমতা আছে, এবং খাদার তারও অনেক ক্ষমতা, ফলে খাদারও এই কাজগুলো করছে এবং পার পেয়ে যাচ্ছে। ফলে আমরা গত 48 বছর ধরে আমরা দেখছি যে ছাত্রলীগের, আমি ওটাই বলছি, ক্ষমতার সাথে রাজনীতির ক্ষমতা, ছাত্রলীগের, হ্যাঁ সেটাই আমি বলছি, এখানে খুব আপনারা আন্দোলনে করবেন, আন্দোলনের মাধ্যমে সেই 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 বিষয়টাই বলছি। আচ্ছা শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, আপনি বলবেন, অবশ্যই বলবেন, সত্য কথা বলবেন অবশ্যই, হ্যাঁ ওটাই আমি বলছি, আপনি শুনেন, যাজক যাজক কি আওয়ামী লীগ নিয়োগ করেছে, আপনি বলেন, হ্যাঁ না না, একজন আপনি বলেন, ধর্ম যাজক কি, আমি যে কথাটা আমি বলছি যে ধর্মযাজক না, এটা আপনি আওয়ামী লীগের ব্যাপার না, এটা যখন বিএনপি ক্ষমতা ছিল বিএনপি করেছে, আমি বলছি যে ক্ষমতার রাজনীতির সাথে ধর্ষণের একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং ওতপ্রোত ভাবে যুক্ত করে আপনারা গত 15 এই যে 14 যে 13 বছর ধরে ক্ষমতায় আছেন, হ্যাঁ সেই ক্ষমতায় আপনাদের এই সময়টাতে আপনারা করেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা করেছে, ক্ষমতা এই যে ঘটনাগুলো আইনের আওতায় এনে থেকে, হ্যাঁ সেটা হচ্ছে বিষয় দিচ্ছেন, যিনি এই ধর্ষকের বিচার করছেন, মানে 29 ডিসেম্বর ধর্ষকের বিচার আপনারা চান না, 29 ডিসেম্বর রাতে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে এই নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের একজন জননীকে ধর্ষণ করা হলো শুধুমাত্র নৌকাপতিকে ভোট দেয়নি বলে, এবং সেই ঘটনার সাথে যুক্ত ছিলেন রাজকুমার, এবং এর জামিন পরবর্তীতে হয়েছে, আন্দোলন যখন হলো, প্রতিবাদ যখন হলো, ফলে আপনারা তখন আমরা প্রতিবাদ করেছি, সারা দেশে আন্দোলন হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, এই যে 925 জন সিলেটের বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম প্রত্যেকটা দোষিতা নারীর পাশে গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ হয়নি, এই না না না, ওই আপনি জানেন না, আপনি রিপোর্ট দেখেন, আপনি তথ্য দেখেন, হ্যাঁ প্রতিদিনই 13 থেকে 15টা ধর্ষণের ঘটনা ঘটছে, এই যে সেগুলোর বিচার হচ্ছে না, হ্যাঁ ফলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, না না কাজী ভাই, কাছে যারাই আন্দোলনের সাথে যুক্ত আপনারা, আমি ওটাই বলছি যে তাহলে ধরেন এই যে ঘটনাগুলো ঘটছে, বলার পরে যদি আপনি বলেন তাহলে মানে বক্তব্য, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোতে কেন আপনাদের নাম আসতেছে, মানে ছাত্রদের নাম আসছে, যুবলীগের নাম আসছে, ছাত্রলীগের নাম আসছে, এটাই তো আসছে, এই যে আপনি মানে আমি বলছি যে ক্ষমতা না থাকলে খেয়াল করে, মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি তার পিছনে যদি ক্ষমতা না থাকে, দাপট না থাকে, আচ্ছা দেলোয়ার কে আপনারা বলবেন, না না দেলোয়ার কি, আপনারা তো ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশকারী হতে পারে, আমি আপনাকে বলি আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
ভাই কোন ব্যক্তির ব্যক্তির দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিতে পারে? হ্যাঁ ওটাই আর কি, জসীমউদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি করেছিল, আপনারা দেখেন আজকে সেই সেঞ্চুরিয়ানকে, শাহবাগে যে ঘটনা ঘটেছে তো আজকে আমরা ছাত্রলীগ ভাই কোন সেই সেঞ্চুরিয়ান যারা হয়েছে কুরুচিপূর্ণ কোন, তারপরে আপনারা দেখাতে পারবেন না, এই যে কিন্তু আমরা দেখাতে পারবো শাহবাগে একজন নারী কিভাবে অশ্লীল ভাবে ধরে আছে আপনাদের আন্দোলনকারী, এটি কি আপনারা অশ্লীল এই ছবিগুলো আসছে কিভাবে ফেসবুকের মাধ্যমে? ফলে আমি সেই কথা বলছি যে দেখেন আন্দোলন যারা শেখ হাসিনার উপরে চাপিয়ে দিবেন, যারাই ক্ষমতাশালী তারা এই ঘটনাগুলো করছে এবং পার পেয়ে যাচ্ছে। কুমিল্লার ক্যান্টনমেন্টে তনু হত্যার ঘটনা ঘটলো, তাহলে ক্যান্টনমেন্টের মতো এরকম একটা নিরাপদ জায়গা, সেখানে একজন নারীকে ধর্ষণ করা হলো, খুন হলো, এখনো পর্যন্ত তার বিচার হলো না। হ্যাঁ আমি একের পর এক ঘটনার কথা কিন্তু এভাবে বলা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে একটা সংঘবদ্ধ চক্র তারা এই ঘটনা ঘটালো, তখন আপনার পুলিশ কমিশনার বলছে যে এটা কয়েকটি ছেলের দুষ্টমি, তারপর আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি ধর্ষণের ঘটনা ঘটছে, একটা ধর্ষণের ঘটনা ঘটছে সেটাকে বিচার করবে, উনি এটাকে জায়েজ করছেন যে সারা বিশ্বেই তো ধর্ষণের ঘটনা ঘটে, এই কথাগুলো বলার মধ্য দিয়ে এই যে ধর্ষণের ঘটনা ঘটছে, এই যে অন্যায় হচ্ছে, সেটাকেই কিন্তু একভাবে কি করা হচ্ছে, বৈধতা দেওয়া হচ্ছে, জায়েজ করা হচ্ছে যে এই ঘটনা ঘটতে পারে, এটা জায়েজ, আমরা এই ঘটনার এই কথার প্রতিবাদ করছি। হ্যাঁ এইভাবে বলার মধ্য দিয়ে যারা সরকারের ক্ষমতায় আছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের দায়িত্বশীলতার কোনো পরিচয় দেওয়া হয় না। আমরা এই কথাটা বলতে চাই যে আমরা একটা ঘটনা ঘটলে তার যেন বিচার হয়, একটা অন্যায় হচ্ছে এটারই, এটাই কিন্তু আর একটা অন্যায়ের প্রেক্ষাপট তৈরি করছে, আপনি একটা বিচার করছেন না, সেটাই কিন্তু আর একটা গ্রাউন্ড তৈরি করছে, এবং তার সাথে তো এটা বাস্তব ব্যাপার, এটার সাথে তো ক্ষমতাসীন যারা এদের নামই তো আসছে। এই যে বগুড়ার তুফানের কথা আপনি জানেন, সেখানে মা মেয়েকে ধর্ষণ করা হলো, ন্যাড়ে করে তাদেরকে ঘর ছাড়া করা হলো, তো এটা কে ছিলেন তুফান, কে ছিলেন বগুড়ায় যে ঘটনার কাছে করলাম, সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তাদের সাথে কেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের নাম আসছে? আপনার সবাইকে তো অনুপ্রবেশকারী বলতে পারেন না, তাহলে তো এখন সবাই অনুপ্রবেশকারী হয়ে যাবে, আপনারা তো পুরো ছাত্রলীগ অনুপ্রবেশকারী হয়ে যাবেন যা দেখছি। অবশ্যই আমি একটা কথা বলি, হ্যাঁ তাহলে এই অনুপ্রবেশকারী বললে হবে না, খেয়াল করেন দেশ পরিচালনা যারা করছে তাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এই যে দেখেন এখানে কেউ দাবি করে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ হয়ে যাবে, তা রাজীব ভাই বলুন, রাজীব ভাই বলুন, রাজীব ভাই বলেন। আমি বলছিলাম জি জি, ধন্যবাদ আপনাকে হাফিজ ভাই, যে আমরা বলতে চাই যে ছাত্রলীগ আওয়ামী লীগ যেভাবে হচ্ছে এটি কখনোই একজন ছাত্রলীগের একজন ব্যক্তি, যদি ধরেন আমি কোনো অপরাধ করি আমার দায় বাংলাদেশ ছাত্রলীগের না, সেটা আমার যদি কোনো কুরুচিপূর্ণ কোনো স্বভাব থেকে থাকে সেটা দায় শুধু আমি শুধু মাহমুদ হাসান রাজীবের, সেটা আমার পরিবারের, সেই দোষ কখনো বাংলাদেশ ছাত্রলীগের এবং বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা হতে পারে না। দেখেন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস কিন্তু অনেক আদর্শিক সংগঠনের, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছি, আমরা যখন এই করোনা এই কোভিড-19 মধ্যে দিয়ে যখন তার বাবা মৃত্যু শয্যায় মৃত্যু মারা গেছে, তার কফিনটা ধরবে তার লাশটাকে ধরবে সেই সময় ছিল না, বাংলাদেশ ছাত্রলীগ আমরা নিজে কবর করেছি এবং তাকে দাফনের ব্যবস্থা করেছি, আমরা বাংলাদেশ ছাত্রলীগের আদর্শে যে আদর্শ বহন করি তারা কখনো এই নোংরা কাজ করতে পারে না। আমি বারবার বলছি আপনারা আন্দোলন করবেন, অবশ্যই আপনাদের আন্দোলনের সাথে আমরা ঐক্যমত আছি, কিন্তু এমন কোনো কিছু করবেন না যেটি আমরা আমাদের সরকারকে ধর্ষণ করার মতন কিছু আপনারা করবেন না। আজকে আপনাকে যদি প্রশ্ন করি জননেত্রী শেখ হাসিনার কি অপরাধ, জননেত্রী শেখ হাসিনা সাথে সাথে নির্দেশ দিয়েছে সেই তাদের যে ধর্ষণকারী তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটি কার সরকার করেছে? আজ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা সরকার ছাড়া এরকম নজির নাই যে কেউ এই অপরাধের। আজকে যদি আপনারা শাহবাগে যে আন্দোলন গুলো করেছেন প্রত্যেকটি ন্যায় বিচার করেছেন জননেত্রী শেখ হাসিনা, আল্লাহর অশেষ সহমতে তাকে আল্লাহর মাধ্যমে দিয়ে তিনি অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন। আপনারা এটি ইতিমধ্যে দেখবেন যে জননেত্রী শেখ হাসিনা তার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়কে তিনি দিয়েছেন তাগাদা দিয়েছেন যে এই যে ধর্ষণকারী তার মৃত্যুদণ্ড দেওয়া যায় কিনা তিনি পর্যালোচনা করেছেন, এবং আপনারা দেখবেন সবকিছু আইনের মাধ্যমেই তিনি করতে চান, আমাদেরকে তাকে সময় দিতে হবে। আমরা তাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন কোন ধর্ষণকারী আজ পর্যন্ত বাইরে আছে, তাকে যে যে বাংলাদেশের যেখানেই গেছে লুকিয়ে আছে পালিয়ে বেরিয়েছে তাকে সব সময় আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা আইন মন্ত্রীকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, আইন মন্ত্রী নিজে বলেছেন যে আমরা
ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড করব। কিন্তু আমি আপনাকে প্রথমেই বলেছি যে রংপুরে যে ঘটনা হয়েছিল 2003 সালে, আমার বোন ইয়াসমিনকে সেই দিন ধর্ষণ করেছিল, ধর্ষণ করে পুলিশের মাধ্যমে পানিতে ফেলে দিয়েছিল, সেই দিনই বাংলাদেশ আওয়ামী লীগ এই ধর্ষণের বিচার চেয়েছিল। আজ পর্যন্ত বাংলাদেশে এরকম কোন ধর্ষণের বিচার কিন্তু করে নাই, আজ পর্যন্ত সে আসামিদের কেউ ধরে নাই, আইনের কাঠগড়ায় দাঁড়ায় নাই। এই যে নাটোরের পূর্ণিমা মহিমা এদের কেউ সেই আইনের আওতায় নিয়ে আসে নাই। সেই দিন আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, আইন সংশোধন করতে বলেছিলাম, আমরাও বলেছিলাম যে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সেই দিন ছাত্রদল যুবদলকে বাঁচানোর জন্য সেই দিন মৃত্যুদণ্ডকে বাতিল করে দিয়ে তারা এই শুধু যাবজ্জীবন করেছিল। অনেকজনকে এই আইনের আওতায় আনাই হয় নাই, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কোনো ছাত্রলীগ বা যুবলীগ বা দলের কোনো দেখছে না, ব্যক্তি যেই হোক তাকে শাস্তি দিবেই জননেত্রী শেখ হাসিনা। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আন্দোলন করছেন যে প্রকৃত যে ব্যক্তি সে ব্যক্তিকে নিয়ে আন্দোলন করেন। আসুন আপনি আমি আমরা সবাই যে যে বোন ধর্ষণ হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াই, সে তো আমাদেরই বোন, সে বোনের পাশে গিয়ে দাঁড়াবো, তার জন্য আইনি লড়াই আমরা ভাইরা করব। কিন্তু একে অপরকে আপনারা যে দোষ দিয়ে বাড়াচ্ছেন, এটি কাকে, নতুন কাউকে ক্ষমতায় আনার জন্য? কিংবা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই ধর্ষককে বাঁচানোর জন্য, ধর্ষকের যে আইনি প্রক্রিয়াকে বিলম্ব করার জন্য সরকারকে যদি এই সরকারের আপনার মাধ্যমে আপনি সরকারের পতন চাচ্ছেন, কেন জননেত্রী শেখ হাসিনা তো এই ধর্ষকের শাস্তি চাই, তাহলে আপনারা পতন চাচ্ছেন কেন? তাহলে জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি আন্দোলনে, আমারও আমারও প্রশ্ন আসলে, আমারও সেই প্রশ্নটা, শেখ হাসিনা আমারও একই প্রশ্ন যে আন্দোলনে, প্রত্যেকটি আন্দোলনে আপনি করেন আর আমি করি, প্রত্যেকটা বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীর যে আন্দোলনে জননেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধ হয়েছেন, জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটিকে নিয়ে প্রত্যেকটি আন্দোলনে আপনার সংগঠনের হতে পারে, কিন্তু বোনটা তো আমাদেরও বোন, এমন কিছু আপনারা করবেন না যেটা সারা বিশ্ব দেখে বাংলাদেশের দিকে তাকিয়ে হাসে। কারণ আজকে আমরা মহামারী নিয়ে আমি আপনি সকলেই আমরা মর্মাহত, কারণ এই দেশকে আমরা অনেক কিছুটা হলেও 6 মাস পিছিয়ে নিয়েছি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই। অবশ্যই এই সমস্ত আমি আমার কেমন যেন মনে হয় যে আপনারা আন্দোলন করছেন কারো চাপে, বহির্বিশ্বের কারো ক্ষমতাচ্যুত করার জন্য, এবং জননেত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগকে দোষ দিতে পারলেই আপনারা বাংলাদেশকে কারো মানে কারো হাতে তুলে দিতে পারবেন, আমার কেমন যেন মনে হয়। কারণ এই প্রশ্নটা তো সারা জনগণের কাছে, এটি সকল জনগণই আমাদেরকে বলছে, জনগণ বলছে যে শেখ হাসিনা তো নিজে চাই যে ধর্ষকের ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, সেখানে কেন আন্দোলন দরকার? আন্দোলন করেছেন ঠিক আছে, স্বাধীনতা পাবে, আমরা ধর্ষকের আন্দোলন করেছি, আমরা ধর্ষকের শাস্তি চাই, সে ধর্ষক যেই হোক, সে যদি ছাত্রলীগেরও হয় যুবলীগেরও হয়, জননেত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দিবে না, কারণ কোন সংগঠন দেখে বা জননেত্রী শেখ হাসিনা জনগণ, জনগণের জননেত্রী শেখ হাসিনা, জনগণের বোন হলো জননেত্রী শেখ হাসিনা, কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাবা যে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যে 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছিল, সেই ধর্ষিতা নারীর বাবা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বোন হলো জননেত্রী শেখ হাসিনা। ধর্ষিতা নারীদের বিচার জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ বাংলার মাটিতে করতে পারবে না। অতএব আপনারা যে জননেত্রী শেখ হাসিনার পোস্টারকে ছিঁড়ে দিয়ে এবং ছাত্রলীগকে নাম দিয়ে আপনি ছাত্রলীগের প্রত্যেকটি আন্দোলনের সাথে আমি আপনি সকলে একসাথে থাকবো, ছাত্রলীগের এমন কোন খারাপ কাজ নিয়ে খারাপ কাজ ছিল এমন কিছু না, ছাত্রলীগের একজন দুইজন ব্যক্তি সে কি অনুপ্রবেশকারী তাকে নিয়ে পুরো সমগ্র ছাত্রলীগকে দোষ দেবেন? তাহলে আমি যদি আমি বলি আপনারা যে শাহবাগে আন্দোলন করছেন, কুরুচিপূর্ণ যে চিত্র আমরা ফেসবুকে দেখেছি, কালকে কালকে থেকে এই ছবিগুলো, সে তো আমার বোন, আপনার সাথে আন্দোলন করছে, হয়তো বা সমাজতান্ত্রিক ফ্রন্টে হতে পারে, জাসদের হতে পারে,
বা বাম যে কোনো সংগঠন হতে পারে, সে তো আমার বোন, সেই বোনের সে বোন তার বাসায় গিয়ে কি দেখাবে যে সে আন্দোলন করছে না কারোর সাথে? এই যে হাসান নাজিব ভাই, আমাদের কাছে অবাক লাগে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, একটু আমরা একটু তার কাছ থেকে একটু শুনতে চাই আর কি। একটু জি জি অবশ্যই অবশ্যই, একটু মাসুদ রানা একটু আপনি বলেন, তিনি অনেকগুলো আসলে প্রশ্ন করেছেন, আমারও একই প্রশ্ন যে আসলে দলের একজন কর্মী, দলের তো একজন কর্মী বা একজন উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন আসলে, নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে যেতে পারে আসলে, সে কারণে উনি আবার যদি যুক্ত হন তখন আমরা আসলে আবার তার কাছে আমরা ফিরে প্রশ্ন করব আসলে। আমরা একটু সাবিত্রী হেমব্রমের কাছে যেতে চাই আসলে, তিনি অনেকক্ষণ ধরে আছেন আসলে, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আপনারা তো আসলে অনেকক্ষণ অনেকদিন ধরে আন্দোলন করছেন আদিবাসী ছাত্রদের যে দাবি দাওয়া নিয়ে, সেগুলো নিয়ে অনেকদিন ধরে আন্দোলন করছেন, আপনারা আসলে মানে আপনাদের কোনো মানে আপনি নারী হিসেবেও অনেক আন্দোলনের সাথে যুক্ত আছেন, আপনাদের কোনো দাবি দাওয়া আছে কি আসলে যে এই পুরো ধর্ষণ, যে সারা বাংলাদেশে যে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের বিচারের জন্য বা আপনাদের কোনো দাবি দাওয়া গুলো আছে কিনা সেগুলো যদি একটু বলেন। আচ্ছা, অবশ্যই দাবি থাকবে না কেন, আসলে আমরা প্রতিনিয়তই দেখছি যে যে ধর্ষণ নির্যাতন আমাদের আদিবাসী সমাজেও কিন্তু প্রচুর পরিমাণে এরকম ধর্ষণ বা নির্যাতন হচ্ছে, কিছু হয়তো প্রকাশ্যে আসছে, কিছু হয়তো প্রকাশ্যে আসছে না। হ্যাঁ, সবগুলো নিয়ে হয়তো আমরা এরকম প্রতিবাদ সমাবেশ বা হচ্ছে আন্দোলন করতে পারছি না, কিন্তু একটা আন্দোলনেই আমরা বুঝিয়ে দিতে চাই যে হচ্ছে আমরা সকল আদিবাসী নারী বা মেয়ে সবার সাথেই আমরা যুক্ত আছি। আর আমরা আসলে দেশের যে কোনো নারী বা আদিবাসী নারীর এরকম নির্যাতন ধর্ষণের শিকার হলে আমরা তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, সেটা যেভাবেই হোক, হয় সেটা লড়াই সংগ্রামের মাধ্যমে হোক বা তার পাশে তার কোনো সহযোগিতার মাধ্যমে হোক, পার্সোনালি তাকে সহযোগিতার মাধ্যমে হোক। তো আসলে আমরা যে ধর্ষণগুলো হচ্ছে, আমরা যদি এগুলো বিচার আসলে সঠিক না পাই, যে এতগুলো যে ধর্ষণ হচ্ছে সমাজে বা দেশে, ধর্ষকেরা যদি উপযুক্ত শাস্তি পেত অবশ্যই, তাহলে নিশ্চয় পরবর্তীতে যারা ধর্ষণ বা অসামাজিক এই কার্যকলাপগুলো করছে তারা হয়তো বা একটু হলেও সচেতন হতো। কারণ আমরা সবাই দেখেছি যারা অলরেডি এই কর্মকাণ্ডগুলো করেছে তারা কিন্তু পূর্বেও আরো অনেক এরকম অসামাজিক কাজ কার্যক্রম চালিয়ে গেছে। তো সেখান থেকে প্রথমেই যদি কোনো ধর্ষক বা নির্যাতনকারী শাস্তি পেয়ে যেত, হয়তো পরবর্তীতে সেরকম অন্যায় বা হচ্ছে নির্যাতন করার সময় একটিবার হলো ভেবে দেখত। প্রথমেই যেহেতু কোনো অন্যায়ের প্রতিবাদ হচ্ছে না বা বিচার হচ্ছে মানে না, বিচার সেহেতু মানে সেহেতু আপনি বলছেন যে বিচার যদি বিচার গুলো যদি ঠিক মতো হতো তাহলে এই ধরনের ধর্ষণের ঘটনা হ্যাঁ কম হ্যাঁ হতো বা ধর্ষণ করার আগে ধর্ষকরা ভাবতো। হ্যাঁ অবশ্যই ভাবতো, কারণ তারা এভাবে কন্টিনিউ যথাক্রমে কিন্তু বারবার কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছে, একবার না পরবর্তীতে হয়তো বা কয়েক মাস পর আবার এরকম কর্মকাণ্ড ঘটাচ্ছে বা 1 বছর পর 2 বছর পর কিন্তু ঘটাচ্ছে। প্রথমে তাহলে যদি শাস্তি গুলো তাদেরকে দেওয়া হয়, হয়তো বা একটু হলেও পরবর্তীতে করার সময় একটিবার হলেও তারা চিন্তা করে দেখবে। হ্যাঁ, তো আমরা তো আসলে চাই না তার চিন্তা করার আর কোনো স্কোপ থাকুক। একটা নারীর যখন ইজ্জত বা একটা সম্মানহানি হয়, সেটা তো আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না, বা সে সময়ে যে উপলব্ধিটা হয় বা পরিবারে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে তার ক্ষতিপূরণ বা তার আত্মসম্মানে যে ব্যাঘাত ঘটে, সেটা তো আসলে ফিরিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়। তখন সেই ক্ষেত্রে একটা ধর্ষকের ফাঁসি হওয়া যথার্থ, আমরা মনে করি একজন ধর্ষকের ফাঁসি হওয়া খুবই জরুরি। তার এরকম কার্যক্রম করার পরে আসলে তার বেঁচে থাকার মতো কোনো রাইটস আমরা দেখি না।
আমরা 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 এই আমাদের সংগঠনের মাধ্যমে সংহতি জানাই যে আসলে আমরা চাই যে প্রতিটা ধর্ষকের এবং নির্যাতনকারীর নারীদের প্রতি যারা সহিংসতা করবে তাদের আসলে সঠিক বিচার হওয়া প্রয়োজন এবং ধর্ষকদের নির্যাতনকারীদের অবশ্যই ফাঁসির আমরা দাবি জানাচ্ছি এবং আইনগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় রাষ্ট্রের কাছে এই দাবিটাও আমরা জানাচ্ছি। আপনার কাছে আবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। তখন আমরা আসলে এখন মাসুদ রানার কাছে যেতে চাই, তখন তিনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আসলে আমরা যে হাসান রাজীব ভাই যে কথাগুলো বললেন যে আসলে আসলে একটা আন্দোলন হচ্ছে বা একটা সংগঠনের একজন একজন কর্মী যদি একটা ঘটনা ঘটায় তার দায় কি রাষ্ট্রপ্রধান নেবেন কিনা, বা একটা ধর্ষণের বিচারটা কি আসলে রাষ্ট্রপতনের আন্দোলন হওয়াটা আসলে এটা তো ঠিক না আসলে সেই জায়গা থেকে আসলে আপনাদের বক্তব্যটা কি? মানে এরকম তো তার বক্তব্যের সাথে তো আমি একমত। ধন্যবাদ। আচ্ছা আপনারটা মিউট করা, মিউট করা, আপনি বলেন আবার মিউট, আনমিউট করেন হাসান রাজীব ভাই আপনার। হ্যাঁ রাজীব আনমিউট ভাই করেন। আনমিউট। হ্যাঁ আমি যেটা বলি যে রাষ্ট্রপ্রধান সকল কিছুর দায় দায়িত্ব তার, তবে যদি সে না করে, যদি জননেত্রী শেখ হাসিনা এর বিচার না পাইতো তাহলে আপনারা হ্যাঁ তার হ্যাঁ বিরুদ্ধে আন্দোলন করতেন, না সেটাই কিন্তু সে তো নিজে চাচ্ছে। নিয়ে তো চাচ্ছে। আমার হ্যাঁ প্রশ্ন হলো যে সে তো চাচ্ছে, সে ধর্ষককে সাথে সাথে যে আইনের আওতায় এনে তার সাথে বিচার হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটা হয় সেজন্য তিনি চাচ্ছেন, তাহলে আপনারা কেন তার ছবি পুড়িয়ে এই আন্দোলনটাকে সরকার পতন আন্দোলন নিয়ে যাচ্ছেন? সে যদি না চাইতো তাহলে আপনারা সরকার পতনের আন্দোলন করতেন? এটাই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রথম ব্যাপার হচ্ছে যদি আপনি আমাদের নয় দফা দেখেন, হ্যাঁ আপনি দেখেন, দেখেছেন কিনা আমি জানি না রাজীব ভাই, ওর মধ্যে আমরা এরকম সরকার পতনের কোনো দাবি তুলে ধরি নাই। যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আমরা দাবি করেছি, যুক্ত করে অন্যান্য দাবি করেছি। তো আপনারা করে বলি, প্রথমত ব্যাপার হচ্ছে যে আপনি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে ওখানে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন, এবং আপনাকে আপনার কোনো একটা ঘটনা সেটা দায় সংগঠন দিবে না কথা। আসলে মাসুদ রানার নেটওয়ার্কটা আসলে অনেক দুর্বল, মানে সে কারণে আমরা তার কথা আসলে ঠিক ভালো বুঝতে পারছি না। নেটওয়ার্ক অনেক দুর্বল হওয়ার কারণে তার যে কথাগুলো বা তার যে বক্তব্য আমরা সেটা আসলে বুঝতে পারছি না। সেজন্য আসলে নেটওয়ার্কটা দুর্বল হওয়ার কারণে আমরা তার আলোচনা শুনতে পারছি না। আমরা হাসান রাজীব ভাইয়ের কাছ থেকে আবার আসলে একটু জানতে চাই যে আসলে আপনি যেহেতু দীর্ঘ, আপনি একদম এখন আমি যতটুকু জানি যে আপনি একবারে একবারে রাজনৈতিক আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার বাবা মহানগর আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন, মানে তার আজন্ম মানে মানে আপনার মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। আপনি এখন ছাত্রলীগের একবারে তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করে পর্যন্ত এসেছেন আসলে। এমনিতে মানে আমি আসলে জানতে চাইছি হলো আপনাদের কি আসলে এই যেহেতু এমনি তো সরকার প্রধান তো চাচ্ছেন বিচারের দাবিতে, এমনি আপনাদের ছাত্রলীগ কেন্দ্রীয় ভাবে বা আপনারা আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা যে এই ধর্ষণ প্রতিরোধে বা ধর্ষণ নিয়ন্ত্রণে বা এই যারা এই ছাত্রলীগের যারা কর্মীরা বা এগুলোর সাথে যুক্ত হবে এই বিষয়ে কি আপনাদের কোনো পরামর্শ বা নেত্রীর কাছে কোনো বক্তব্য তুলে ধরেছেন কিনা আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে বলি, আমাদের জাতির জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন যে যে কোন রকম সংগঠন বিরোধী এমন কোন কার্যকলাপে লিপ্ত হলে তাকে বহিষ্কার, মানে দলের তার পরিচয় রাখা যাবে না। এইরকম যে সংগঠনের এইরকম গঠনতন্ত্র যার পাকাপোক্ত, সেই সংগঠনের আমি মনে করি যে এরকম পোস্টের যারা মানে যদি যদি মাসুদ রানা ভাই যেগুলো বললো যে
উনি পোস্টের, উনি পোস্টের, উনি পোস্টের, এইরকম ভাবে যারা এসেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন যে 2008 সালের পরে হয়তো আওয়ামী লীগের নাম লেবার বা ব্যাজ, নৌকার ব্যাজ লাগালে কি সে নৌকার বাহক হতে পারে, বা ছাত্রলীগের কোনো পোস্টে নাই সে ছাত্রলীগ দাবি করলে কি ছাত্রলীগ হতে পারে? ছাত্রলীগের একটি গঠনতন্ত্র মোতাবেক আমরা প্রত্যেকটি কমিটির যে কমিটি আছে সেই কমিটির দু একজন ছাড়া এরকম দুষ্কৃতিকারী হয়তো সে, আমি মনে করব সে ছাত্রলীগের না, সে দুষ্কৃতিকারী বা অনুপ্রবেশকারী, আমি এটাই বলবো। কারণ ছাত্রলীগের আমি যে সংগঠনের পবিত্রতা অর্জন করার জন্য এসেছি, যে ছাত্রলীগের সংগঠন করার জন্য আমি দেশের এবং মানুষের সেবা করার জন্য এসেছি, যে সংগঠন করার জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি, সেই সংগঠনের নাম ব্যবহার করে আমি কুরুচিপূর্ণ কাজ করলে সে ব্যক্তির দায় কিন্তু নিজে। আমি ছাত্রলীগ করি শুধুমাত্র বাংলা বঙ্গবন্ধুকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে, জয়নেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে, আমার প্রিয় নেতা এইচ এম খায়রুজ্জামান ইসলাম ভাইকে ভালোবেসে। আমি ছাত্রা, আমি যদি কোনো কাজ করি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ আমার সম্পূর্ণ দায় কিন্তু আমার। আমি যদি মাসুদ রানা ভাইকে প্রশ্ন করে যাচ্ছি আমি বারবার যে আমার কেন ঘুরে ঘুরে আসছি, আমার আন্দোলনের মধ্য দিয়ে আমি রাজ্যে এসেছি, আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আমরাও আন্দোলন করেছি, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের অনেক বোন এবং আমরা একসাথে রাজনীতি করেছি, আজ পর্যন্ত কোনো কুরুচিপূর্ণ ছবি আপনারা দেখাতে পারবেন না। জি মাসুদ রানা ভাই, আমার কাছে ছবি আছে, প্রুফ আছে, কালকে থেকে এই ফেসবুকে এগুলোই হচ্ছে, কিন্তু আমিও নিজে বিব্রত, কারণ যে আপনার সাথে আন্দোলন করেছে সে তো আমার বোন, তার ছবি এইভাবে ফেসবুকে আমিও। আচ্ছা আমরা এখন একটু এই বিষয় সম্পর্কে একটু বাস্তবের কাছ থেকে আসলে জানতে চাই, আসলে তার নেটওয়ার্ক অনেক দুর্বল। আমাদের আমাদেরটা হলো সব সময় আমরা চাইবো যে নিরাপত্তা বেষ্টনীটা আমরা জনগণ, আমরা আগে তো জনগণ, তারপরে তো আমরা, আমি ছাত্রলীগ, মাসুদ রানা ভাই একটি সংগঠনের, আমার দিদি আছে তারাও একটা সংগঠনের, আমরা আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরাই এক একজন আইন শৃঙ্খলার মানুষ হয়ে দাঁড়াবো। আমরা সমাজের প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ করব যে আমাদের এই সমাজে যাতে এই ধর্ষক ধর্ষক নামক কোনো মহামারী আর আমাদের বাংলাদেশে না হয়, কোনো বোনকে ধর্ষণ যাতে না করতে পারে। আমরা প্রত্যেকটি এলাকায় নিরাপত্তা বেষ্টনী, শুধু ছাত্রলীগ না, আমরা সমগ্র ছাত্রদেরকে নিয়ে এই এই নিরাপত্তা বেষ্টনী আমরা তৈরি করতে চাই। আমরা আসলে আমরা যদি আমাদের কোনো ভুল হয় আপনি সংশোধন করবেন, এটি আমরা আমরা চাই। আমরা একটু আপনি আন্দোলন করে আমাদেরকে দোষারোপ করে ধর্ষককে, যে ধর্ষককে কোন রকম পালিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আমরা এখন অনেকগুলো প্রশ্ন আসে আসে মাসুদ রানা, একটু আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাই বিষয়গুলো। আচ্ছা আপনি দাবি দাওয়ার কথাগুলো বলছিলেন আসলে। হ্যাঁ, প্রথমত হচ্ছে দাবির কথাগুলো বলছিলাম, সে দাবির মধ্যে কোথাও একেবারে সরকারের পতনের দাবি আমরা করি নাই, এই দাবিগুলো দেখার জন্য বলবো। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, মানে আমার আর একটা দিক থেকে মনে হচ্ছে, আচ্ছা আপনারা দায়িত্ব কার নেবেন? দেলোয়ারের দায়িত্ব আপনারা নেবেন না, এমসি কলেজের ঘটনা ঘটিয়েছে যারা তাদের দায়িত্ব আপনি নেবেন না, শুনেন আপনি আমাকে শেষ করতে দিতে হবে। হ্যাঁ আপনি বলছেন, অনেক কথা বলছেন, আমাকেও বলতে দিতে হবে। ফরিদপুরে 2,000 কোটি টাকা যে পাচার করলো ছাত্রলীগের সভাপতি, তার দায়িত্ব আপনারা নেবেন না। জসীমউদ্দিন মানিক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে, তার দায়িত্ব আপনারা নেবেন না। বগুড়াতে ওই যে যে তুফানের কথা বললাম, সে যুবলীগের নেতা ছিল, তার দায়িত্ব আপনারা নেবেন না। তো সারা দেশে ধর্ষণ হচ্ছে, সারা দেশে প্রতিদিনই ধর্ষণ, খুন, গ্যাংরেপ এমন কোনো ঘটনা নাই বাংলাদেশে ঘটছে না। 71 সালে বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা ঘটেনি, এখন বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। গত 11 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, এই 11 বছরে তার আগের সাথে এখনকার তুলনা করলে ধর্ষণের রেশিও বাড়ছে, আপনাদের ক্ষমতাকালীন সময়ে বেড়েছে, তার দায়িত্ব আপনারা নেবেন না। তাহলে বাংলাদেশে এই যে গত 11 বছরে যে জায়গায় গেল তার দায়িত্ব কার? ও উন্নয়ন হবে, তার দায়িত্ব আপনি নেবেন, ব্রিজ করবেন, তার দায়িত্ব আপনি নেবেন। আর বাংলাদেশে যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে,
ওই দিন যে ফোন হচ্ছে না, দায় দায়িত্ব নিব না ছিল যে যে আপনি বারবার বলছেন আমরা দায় দায়িত্ব নিব না, আমরা দায় দায়িত্ব আমরা তো থাকি বাংলাদেশ ছাত্র লীগ, আমরা দাবি করেছি যদি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো নিজেই বলেছেন যে ধর্ষিত নারীরা হলো বাবার নামের জায়গায় তার নাম রেখে দিবে, আমরা ছাত্র লীগ তার ভাইয়ের জায়গায় ঘটনা ঘটে দায়িত্ব নিতে চাই। বেগম বেগম বেগমগঞ্জের যে ঘটনা ঘটেছে 32 দিনে, 32 দিনে আপনারা কোনো পদক্ষেপ নেননি, 32 দিনে কোনো পদক্ষেপ নেননি। ভিডিও যখন ভাইরাল হয়েছে সারা দেশে, যখন তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে, বেগমগঞ্জের ঘটনা 32 দিনে কেন আপনারা কোনো বিচার করলেন না, কেন কোনো দায় দায়িত্ব নিলেন না, কেন এখনো পর্যন্ত ওই মহিলাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, তার দায় দায়িত্ব আপনারা নেননি? তাহলে এমসি কলেজের দিনের পর দিন এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই, সেই দায় দায়িত্ব প্রশাসন, সেখানে পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতারা তাদেরকে নানানভাবে শেল্টার দিয়েছে, তাদের নানানভাবে কাজে লাগিয়েছে, টেন্ডারবাজি মানে সমস্ত ক্ষেত্রে কাজে লাগিয়েছে, আর যখন ধর্ষণ করেছে তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তখন আপনারা বলছেন অনুপ্রবেশকারী, মানে আপনারা এভাবে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ভাবেন? রাজীব ভাই আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আপনি বলছেন সরকার খুব ভালো চালাচ্ছে, দেশ চালাচ্ছে এবং তাহলে কেন মানুষ করছে, কেন মানুষ আজকে রাস্তায় নামতে হচ্ছে, কেন কেন মায়েরা তার মেয়েদেরকে নিয়ে রাস্তায় নামছে, কেন প্রতিবাদ করছে, কেন সারা দেশে মানুষ নামছে? আপনারা দেশ যদি এতই ভালো চালান, মানুষ যদি এতই ভালো থাকে, মানুষ যদি এত নিরাপদে থাকে, মানুষ যদি এত সুস্থ থাকে, স্বাভাবিক জীবনযাপন করে, তো তাকে রাস্তায় নামতে হচ্ছে কেন, বিক্ষোভ করতে হচ্ছে কেন, তাকে ওই যে মানে ভয়ঙ্কর জীবনযাপন করতে হচ্ছে কেন, আতঙ্কে থাকতে হচ্ছে কেন? এই দেশ তো স্বাধীন হয়েছে 48 বছরে, এই দেশ তো আরো অনেক উন্নত হওয়ার কথা, স্বাভাবিক সুস্থ জীবন যাপন করার কথা, মানুষের একটা নির্ভয় চলাচল করা থাকবে, এটাই তো চাওয়া ছিল, কিন্তু এই বাস্তবতা কেন নাই? তার দায় দায়িত্ব আপনারা তার কারণ খুঁজছেন না, শুধুমাত্র আপনাদের ক্রাইসিস হচ্ছে, আপনাদের ভাবা উচিত যার কারণ কি, তার প্রতিবাদ হওয়া দরকার, তার বিক্ষোভ হওয়া দরকার, মানে সেটার কার্যকারণ আপনারা খুঁজেবেন। আপনি ভাই আপনি আমি কেউ নিরাপদ না, খেয়াল করেন, আপনি আমি কেউ নিরাপদ না, আমাদের যে সামাজিক ব্যবস্থা, আমরা যে একটা দানব তৈরি করছি, সেই দানবের শিকার কিন্তু আমরা প্রত্যেকেই হচ্ছি। আমার ছোট ভাই হচ্ছে, দেখেন মাদকের বিস্তার বাংলাদেশে, গত বছর যে রিপোর্টটা এসছে 1 লক্ষ কোটি টাকার মাদকের পাচার হচ্ছে, এই মাদক সম্রাট বদী কে, তিনি স্লোগান দিচ্ছেন চলো চাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, তার নেতৃত্বে মাদকের যুদ্ধ করলে বাংলাদেশে মাদকের বদিত্ব এখন বিচার হচ্ছে, বদিত্ব এখন বিচার হচ্ছে, আমি বলছি যে শুনেন রাজীব ভাই আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, খেয়াল করেন আপনার সাথে আমি মানে ইয়া করার ব্যাপার না, প্রথম হচ্ছে যে দেশ আপনারা চালাচ্ছেন, দেশের মানুষ আসলে দেশের মানুষ নিরাপদে নাই, দেশের মানুষ সুস্থভাবে জীবন যাপন করতে পারছে না, আন্দোলন করব কার বিরুদ্ধে, এই ধর্ষণ মানুষ অনিরাপত্তায় ভুগতেছে, হ্যাঁ তাহলে আমরা দেশ জয়িতা যারা যারা দেশের ভালো চায় না এবং মৌলবাদের বিরুদ্ধে আমরা একসাথে, আমরা তো দাবি সরকারের কাছেই করব যারা দেশ পরিচালনা, আপনারা ওই মৌলবাদের অর্থের আন্দোলনের শিকার হচ্ছেন, মৌলবাদের অর্থে এই আন্দোলন করছেন, সরকার বিরোধী আন্দোলন, আমরা তো এটা চাই না। এই যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি আরেকটা কথা বলছেন, দেখেন কসফায়ার, কসফায়ারও হয়েছে বাংলাদেশে, কসফায়ার হচ্ছে, কিন্তু কসফায়ারের মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতি কমেনি, ফলে আপনি মৃত্যুদণ্ড একটা আইন করেছেন, ধর্ষকদের যে শাস্তি সেই শাস্তির বিধানে আপনারা আইননি, এখানে হাজার হাজার মামলা আছে, আমরা দাবি করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, শুধু ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে, কসফায়ার তো আছে বাংলাদেশে, কিন্তু কসফায়ারের মধ্যে দিয়ে বাংলাদেশে কি দুর্নীতি কমেছে, বাংলাদেশে যা যা অন্যায় হচ্ছে সেগুলো কি কমেছে, সেগুলো কিন্তু কমে না, এটা প্রমাণ বাস্তবতাও নাই। আমি বলছি যে শুধুমাত্র ধরেন একটা কথা আপনার কাছে মানে আমি বলতে চাই বা সবার কাছে চাই, মানে সারা দেশে তাদের নাম কেন আসছে, আপনাকে ভাবতে হবে, ক্ষমতাসীনদের নামই তো আসতেছে, তাহলে তারা কিভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এবং দেখেন আমি যদি আমি ধরেন এই দায় দায়িত্ব আপনি আমার উপরে চাপিয়ে দেন, কালকে যে আন্দোলনের নামে অশ্লীলতা হলো, চাপিয়ে দেবো কেন ভাই, দেশ পরিচালনা করতে না
মাসুদানা ভাই, এই দায় দায়িত্ব কি আপনি নেবেন কোনটা? যে আপনার আন্দোলনের নামে কুরুচিপূর্ণ কোনো কাজ করছেন ওইখানে? না, কুরুচিপূর্ণ কাজ করছি না আমরা আন্দোলনের নামে। আমরা কুরুচিপূর্ণ কোনো কাজ ছবি দেখেন নাই কালকে আপনারা কুরুচিপূর্ণ দেখেন? আপনি আন্দোলনের চেয়ে সাথে সাথে কুরুচিপূর্ণ চিত্র আপনি আপনি সারা দেশের মানুষ রাস্তায় নামছে, বিক্ষোভ করছে। হ্যাঁ, আপনারা মনে করছেন যে এই বিক্ষোভ আন্দোলন করছে মানুষ, এটা অন্য কোন ষড়যন্ত্র তত্ত্ব আনতেছেন। হ্যাঁ, এই ষড়যন্ত্র তত্ত্ব সবসময় আনা হয়। এই যে ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের নেতা বলেছে না যে এটাও একটা ষড়যন্ত্র তত্ত্ব? আমি বলছি ষড়যন্ত্র তত্ত্ব খুঁজলে হবে না মানুষ, ব্যাপার হচ্ছে তো প্রতিদিনই তো ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে? এটা এটাকে আইনের আওতায় নিয়ে নিয়ে আসা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তো নিজে চান, তাহলে আপনারা জননেত্রী শেখ হাসিনা ছবি পুরাচ্ছেন, মানে এটা ভিন্ন খাতে নিয়ে যাবে, জানালা দিয়ে পালিয়ে যায়, আমরা সরকারকে পতন করি, এটা আপনাদের মূল লক্ষ্য। অবশ্যই অবশ্যই এটা আপনাদের মূল লক্ষ্য। আপনারা জননেত্রী শেখ হাসিনা আপনারা প্রধান হিসাবে ধর্ষকের জামিন দিতে পারেন। হ্যাঁ, আপনারা আন্দোলন করে পুলিশকে ব্যতিব্যস্ত রাখছেন এবং পালিয়ে যায় সে ব্যবস্থা করছেন। আপনারা আপনারাই ধর্ষকদেরকে পালানোর নানান ব্যবস্থা করেছেন, অতীতে ইতিহাস আছে। ওই যে যশোমতী মানিকের কথা বললাম, এই যে রুহুল রুহুল যে সুবর্ণচর, আচ্ছা এটা তো আপনারা করছেন করছেন বলে আমি বলতে পারছি, এভিডেন্স আছে তো? এভিডেন্স আছে, সে একজন এভিডেন্স আপনারা করেননি? হ্যাঁ, আপনারা ধর্ষকদেরকে বাঁচাইছেন এবং বাঁচাচ্ছেন, সাথে সাথে বাংলাদেশ সরকার নিজে নিজেই এটা দায়িত্ব নিয়েছেন। না না, আপনি এটাকে ভিন্ন খাতে নিয়ে গেলে তো হবে না। প্রত্যেকটি আপনি আন্দোলন করার আগেই জননেত্রী শেখ হাসিনা নিজে এটার বিরুদ্ধে স্টান নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা নিজে শৃঙ্খলা বাহিনীকে আমলে প্রতিবাদ করে নির্দেশ দিয়েছেন। আপনারা অবশ্যই এই থেকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখছেন যাতে ধর্ষক পালিয়ে যায়, এটা আপনাদের লক্ষ্য। আপনারা সরকার পতনের আন্দোলন করছেন নামে কেন একসাথে আন্দোলন করছেন? আপনারা যারা যুদ্ধাপরাধীদের বিচার চাইনি তাদের সাথে আপনারা আন্দোলন করছেন, আপনারা যারা এই বাংলাদেশকে চাইনি তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, তাদের সাথে নিয়ে আন্দোলন করছেন। শেখ হাসিনা এবং আপনার দলের অবস্থা আপনি নিজেই বলছেন যে আমার আপনার দলের মধ্যে বেশিরভাগ ফলে ফলে এই অবস্থা। আমি বলতে চাচ্ছি যে আমি আপনি তো বলছেন আপনাদের বেশিরভাগ অনুপ্রবেশকারী বাংলাদেশের অনুপ্রবেশকারী আপনারা ঘুরে আছেন। সেটাই সেটা নিয়ে ফলে আমি বলছি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেটা শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনের সাথে আমরা যেটা বলেছি যে সুসম্পর্ক আমাদের সাথে, সাংবাদিক সুসম্পর্ক, যে ঘটনাগুলো ঘটেছে সম্পর্ক ভালো আমাদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি সম্পর্ক ভালো আমাদের সাথে। এসে যদি কোন সাধারণ ছাত্র রূপে এসে যে ঢুকে পড়ে তাকে তো আমরা সাধারণ ছাত্র হিসেবে চিনি, তার ভিতরে যে আপনাদের এই যে বুয়েটের আপনার আপনাদের কথা মনে আছে? বুয়েটের আপনাদের কথা মনে আছে? আপনার আপনাদের আপনাদের তার এক বছর চুক্তি হলো? হ্যাঁ, আপনার কথা মনে আছে। আমি একটু বলে আমরা তো ছাত্র রাজনীতি করে আপনার এই যে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের সাথে আপনারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আমি যে কথা বলতে চাই, এই সাধন ছাত্র ছাত্রীকে একসাথে নিয়ে আসতে পারেন না, আপনাদের কোন নজিরে নাই যে আপনারা যারা একটু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যখন বারবার একটা পাল্টা কথা বলে আসলে এটা থেকে সমাধান আসবে না,
আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আসলে সরকার তো হচ্ছে কালকে আমি পত্রিকায় দেখলাম যে আইনমন্ত্রী এই ধর্ষণের যে বিচার, সেই বিচারের যে সর্বোচ্চ সাজা সেটা আগে ছিল সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন মনে হয়, সেখান থেকে করে সংশোধন করে এটাকে মৃত্যুদণ্ডে নিয়ে যাচ্ছে। এটা তো একটা ভালো উদ্যোগ, যেহেতু মানে সরকারি একটা সিদ্ধান্ত যে ধর্ষককে যাতে ধর্ষণের ঘটনা যাতে না ঘটে সেখান থেকে আসলে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নেওয়া হয়ে গেছে, পদক্ষেপ নিচ্ছে, তার মানে এটা বাস্তবায়িত হলে তো মানে এই যে প্রস্তাবনা আকারে আছে এটা হয়তো এটা পাশ হয়ে যাবে, তাহলে তো এটা একটা ভালো উদ্যোগ। আপনারা এই উদ্যোগগুলো তো সরকারের পক্ষ থেকে তো ভালো উদ্যোগ নিচ্ছে, আপনার আমি আপনার কি মনে হয় যে আসলে আমি আমি এই কথাটার উত্তর দিয়েছি। প্রথম ব্যাপার হচ্ছে বাংলাদেশে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার প্রচলিত এখন পর্যন্ত যে আইন আছে সে আইনে হাজার হাজার আইন মামলা আছে যেগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি। আরেকটা ব্যাপার আমি বলেছি যে বাংলাদেশে কসফায়ার অনেক হয়েছে হচ্ছে এবং হয়েছেও, কসফায়ার হয়ে হওয়ার ফলেই এখানে কিন্তু দুর্নীতি লুটপাট কোনো কিছুই কমেনি, ফলে একটা আইন করার মধ্য দিয়ে এই পরিবর্তনটা হবে না। এই পরিবর্তন করতে হলে তার জন্য প্রধানত যে কাজটা করতে হবে সরকারের, এই যে কর্তা ব্যক্তিরা যে ধরনের দায়িত্বহীন কথাবার্তা বলেন এটা বন্ধ করতে হবে, এটা হলো এক নম্বর ব্যাপার। দুই নম্বর ব্যাপার হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে এরকম কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেই হোক না কেন এরকম দৃষ্টান্ত তৈরি করতে হবে, শয়ে শয়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে। একটা এটা বললাম তো দৃষ্টান্ত তৈরি হয়নি বলেই ক্ষমতাসীন যারা তার পার পেয়ে যাচ্ছে। তিন নম্বর ব্যাপার হচ্ছে যে এখানে এই ধর্ষণের যে ঘটনা আগেও ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে যুক্ত যারা তাদের বিচার করতে হবে এবং এই মামলাগুলোর বিচার করতে হবে। আমি এই পয়েন্টটার সাথে আরেকটা পয়েন্ট যুক্ত করতে চাই, যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদের সমাজে এই মননটা তৈরি করছে। একটা হচ্ছে ক্ষমতা দিক এবং ক্ষমতার কাঠামো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতির যে চিত্র সেটাই আজকে এই জায়গায় এসেছে, সে কথা আমার কথার মধ্যে আমি বলার চেষ্টা করছি। এটা হলো এক নম্বর দিক। দুই নম্বর দিক হচ্ছে আমরা যে সমাজ কাঠামোয় বড় হচ্ছি এখানে ধর্ষক তৈরি হওয়ার একটা কারখানা সেই জায়গাটা কিন্তু এখানে আছে। একটা ছেলে একটা মেয়ে বড় হচ্ছে সে কিভাবে বড় হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সে যে বড় হওয়ার মধ্য দিয়ে তার মধ্যে কি ধরনের মনন তৈরি হচ্ছে সেই প্রশ্নটা খুব জরুরি ব্যাপার। ওই যেটা বললাম যে আমাদের দেশে দেখেন মাদকের বিস্তার, ফেসবুকে একজন একটা স্ট্যাটাস দিলে আজকে আজকেই গত এই গত পরশু দিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড তার একটা হচ্ছে ইয়ে করেছে, নোটিশ দিয়েছে যে ফেসবুকে কেউ কোনো কলেজের শিক্ষার্থী যদি লাইক কমেন্ট শেয়ার দেয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এরকম কোনো, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা দেখি ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, অথচ আমাদের দেশে মাদকের বিস্তার লক্ষ কোটি টাকার মাদকের বিজনেস হচ্ছে, এটা কি আমাদের দেশে সরকার জানে? এত এত গোয়েন্দা বাহিনী, এত এত পুলিশ, এত এত র‍্যাব, এই সেই কত কিছু আছে। তাহলে এটা 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 কিন্তু তরুণদের মধ্যে ছড়িয়ে গেছে, ইয়াংদের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু মাদকের একটা ভয়াবহ বিস্তার হচ্ছে। দুই নম্বর হচ্ছে পর্ণ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে পর্ণের যে একটা ভয়াবহ বিস্তার সেটাও একটা বিষয় হিসেবে দাঁড়াচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে সিনেমা নাটকে বিজ্ঞাপনে নারীকে একটা পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এটাও কিন্তু একটা জরুরি মানে মানে আমি বলছি যে এই পুরো কাঠামোর মধ্যে এখানে কিন্তু একটা ধর্ষক মননবৃত্তি, সেই মননবৃত্তিটা তৈরি হচ্ছে। দুই নম্বর ব্যাপার হচ্ছে দেখেন আমাদের আমরা কোন অবস্থার মধ্যে আছি, আমাদের একটা দেশের প্রধানমন্ত্রী নারী এবং আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি কত কথা বলি, অথচ এই কিছুদিন আগে মারা গেলেন আহমেদ শফি, যে আহমেদ শফি মেয়েদেরকে তেঁতুলের সাথে তুলনা করলেন, নারী শিক্ষা নারী পুরুষের সহশিক্ষাকে হারাম বললেন, নারীদেরকে 13-14 বছরের বিয়ে দেওয়ার কথা বললেন। হ্যাঁ, সেই শফি হুজুরের সাথেও কিন্তু আমাদের শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি জোটবদ্ধ হন। তাহলে এবং আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে আমি বলি যে এই যে ধর্মীয় সভা সমাবেশেও কিন্তু নানানভাবে নারীকে হেয় করে তুচ্ছ করে নারীকে একটা শস্যক্ষেত্র হিসেবে দেখানো হয়, নারী সম্পর্কিত নারী বিদ্বেষী নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তাহলে এই তিনটা প্রশ্ন কিন্তু খুব জরুরি আমি মনে করি, যে ক্ষমতা কাঠামো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের এখনকার 48 বছরের দেশকে জায়গায় নিয়ে এসেছে। দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে
নারী সম্পর্কিত যে পণ্য সংস্কৃতি, নারীকে যে জায়গায় নিয়ে এসে হয়েছে, এটা একটা 2 নম্বর ব্যাপার। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে পশ্চাৎপদ যে জায়গাগুলো, সেই পশ্চাৎপদ জায়গাগুলো নিয়ে এসে হচ্ছে আমাদের দেশে রবীন্দ্রনাথ নজরুলের, রবীন্দ্রনাথের শরৎচন্দ্রের লেখা পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে, আমাদের এখানে হাফ প্যান্ট পরা ছেলেকে ফুল প্যান্ট পরিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলো মৌলবাদীদের চাপে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। ফলে এই তিনটা প্রশ্নকে কিন্তু একসাথে মেলাতে হবে, এই তিনটা প্রশ্নকে মিলিয়ে আমি মনে করি যে এই বিষয়গুলোই সামগ্রিকভাবে আমাদের দেশে আজকে এই জায়গায় নিয়ে এসছে। আমরা এই আজকে আপনার যে আলোচনার টপিকস করেছেন, সেই টপিকসের উপর দিয়েই বোঝা যায় যে আমাদের দেশে এটা একটা ভয়াবহ মহামারী, করোনা যেমন একটা মহামারী, এটা একটা ভয়াবহ মহামারী। এবং এই মহামারী এমন একটা জায়গায় গিয়েছে, 3 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা কেউ ধর্ষণের হাত থেকে মুক্তি পাচ্ছে না। এবং প্রতিদিনই আমি বলছি যে নেট ইন্টারনেটে মানে ধর্ষণ, গণধর্ষণ এবং নেটে ছেড়ে দেওয়া এই ঘটনাগুলো ঘটছে, এটাই আমাদের এখন বাংলাদেশের চিত্র। অথচ এই চিত্র আমরা ছিল না। মুক্তিযুদ্ধের কথা আমরা বলি, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি আমাদের দেশের পাকিস্তান সেনাবাহিনী ভিন্ন, কেউ কিন্তু নারীকে ধর্ষণ করার ঘটনা ঘটেনি, জীবন দিয়েছে, নিজের জীবনকে তুচ্ছ করেছে, মা বোনদের এই মানে নারীদেরকে লাঞ্ছিত করার ঘটনা যখন ঘটেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাহলে এই 48 বছরে আমাদের এই দেশকে এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ, বিএনপির রাজনীতি, এবং গত 11 বছর ধরে আওয়ামী লীগের যে রাজনীতি এবং আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে সেই দেশই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। এটা একটা সহজ ব্যাপার। আপনাদের কোনো প্রস্তাবনা আছে কি, মানে আপনাদের এই ধর্ষণ, মানে আপনারা তো একটা ছাত্র সংগঠন, যেহেতু এর আগে হাসান রাজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল ছাত্রলীগের পক্ষ থেকে, তাদের একটা প্রস্তাবনা বা তারা তাতে দলীয় ভাবে একটা ইয়ে আছে, আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা যে ধর্ষণ রোধের জন্য আপনাদের কোনো প্রস্তাবনা আছে কি? কারণ আমরা অনুষ্ঠানটা আসলে একদম শেষের পর্যায়ে এসেছি, আমরা আসলে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমরা আমার যদি কোনো আলাদা ভাবে কোনো প্রস্তাবনা থাকে বা কোনো পরামর্শ যদি থাকে আসলে সেই জায়গা থেকে, আমরা আসলে এত কথা বলছি কেন, এত কথা বলার কারণ হচ্ছে যে আমরা আসলে মানে এটা তো ঠিক, ধর্ষক হয়ে তো কেউ সমাজে জন্মগ্রহণ করে না। আমাদের এই পরিবেশ পরিস্থিতি, আমরা যে সোসাইটির মধ্যে বড় হচ্ছি সেটাই কিন্তু ধর্ষক তৈরি করছে। ফলে এটাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য আমরা ওই যে বলেছি, আমরা 9 দফা বলেছি, সেই 9 দফার মধ্যে আমাদের এই বিষয়গুলো আছে। আমরা প্রথমত বলেছি যে এই ঘটনার সাথে দৃষ্টান্ত জড়িত যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারপরে হচ্ছে এখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং এই থানাগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেল, হাইকোর্টের এটা একটা নির্দেশনা আছে সেল করার কথা, সেটাকে কার্যকর করতে হবে। সমস্ত জায়গায় যৌন নিপীড়ন বিরোধী সেল থাকতে হবে, এটাকে কার্যকর করতে হবে। আমরা বলেছি যে ধর্মীয় সভা সমাবেশে নারী বিদ্বেষে কোনো বক্তব্য দেওয়া যাবে না, সেটাকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে একটা পণ্য হিসেবে উপস্থাপন করা যাবে না, এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে হবে এবং বিটিসিএলকে এর জন্য কার্যকর করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার একটা সরকারি পৃষ্ঠপোষকতা লাগবে, সুস্থ ধারার জন্য সাংস্কৃতিক চর্চা আমাদের দেশে হয়। ভিকটিম যে নারী হবে তার জন্য মানসিক ভাবে তাকে নিরাপত্তা দিতে হবে, তার পরিবারের নিরাপত্তা দিতে হবে, আমরা এটাও আমরা একটা দাবি করেছি। আবার অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের যুক্ত করে শিশু ও এখানে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে আছে সেই ট্রাইব্যুনালে তাদেরকে যুক্ত করতে হবে, এবং ওই যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন যে মামলাগুলো আছে সেগুলা নিষ্পত্তি করতে হবে, সেটা আমাদের একটা দাবি। তারপর আমরা দাবি করেছি যে এখানে পাঠ্যপুস্তকে আমরা দেখছি যে এই যে অতে ওড়না, হ্যাঁ, এই টাইপের শিক্ষার একটা চর্চা আমাদের এখানে এখন চলছে। আমরা যে দাবি করেছি যে পাঠ্যপুস্তকে একেবারে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে। নারী পুরুষের মধ্যে যেন একটা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি তৈরি না হয়, হ্যাঁ, নারী পুরুষকে সমানভাবে দেখার একটা জায়গা তৈরি করতে হয়। এবং এই যে দেখেন সাবিত্রী একটা আলোচনা এখানে শুরুতে করলো, আমরা সে দাবিও করেছি যে গ্রামে সালিশে যে কাজগুলো হয় এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা বলেছি গ্রামীণ সালিশের মাধ্যমেও ধর্ষণের অভিযোগ ধামা চাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এবং সিডো সনদের 2টা ধারায় বাংলাদেশ স্বাক্ষর করেনি, আমরা সেটাও বলেছি যে সিডো সনদ সেই 2টা ধারায় স্বাক্ষর করতে হবে এবং সেটাকে কার্যকর করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মূল্যবোধের চর্চা সমাজে খুব দরকার। আমাদের চারপাশে দেখেন মুক্তিযুদ্ধের সেই সময়ের কথা আমরা বলি, সেই সময় আমাদের সামনে কিন্তু একটা আদর্শ ছিল, একটা স্বপ্ন ছিল, পাকিস্তান আমাদের বিরুদ্ধে অন্যায় করছে, একটা দুঃশাসন, বৈষম্যমূলক একটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন কিন্তু আমরা সবাই মিলে লড়েছিলাম। ফলে সবাই মিলে এটা ঠিক
সেই সময় তো ছাত্রলীগও তার পক্ষে লড়েছিল, এনএসএফ সেই সময় ছিল আইয়ুবের ছাত্র সংগঠন, তারা ছিল ভীত, তাদেরকে সবাই প্রত্যাখ্যান করেছিল। আমরা সবাই মিলে সেদিন লড়েছিলাম একটা বৈষম্যহীন দেশ হবে, নারী পুরুষের সম অধিকারের দেশ হবে, আদিবাসী পাহাড়ি সবারই একটা অধিকার থাকবে, এটাই ছিল আমাদের স্বপ্ন। ফলে 48 বছর পরে তো এটা বাস্তব ব্যাপার যে আমরা একটা সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। এখনো কত মায়ের কান্না, হাহাকার, আত্মনাদ, সেটাই তো আমরা প্রতিদিন শুনছি, সেগুলো তো আমাদের বিবেককে আলোড়িত করে না। ফলে আমাদের একটা এই সংকটগুলো দূর করার জন্য এই ধরনের উদ্যোগ খুব জরুরি ব্যাপার। আমরা এই এই এটা ছাড়া শুধুমাত্র মানে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি, আমরা যেন যা করছি সেটাকে ইয়ে না করি, আমাদের দেশের আসলেই তো এটা বাস্তব ব্যাপার, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নির্যাতন হচ্ছে, ফলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই করতে হবে, এবং সরকারের যারা দায়িত্ব আছে তাদের কাছেই তো মানুষ দাবি করবে, এটাই তো বাস্তব ব্যাপার। ফলে তাদের কিন্তু সমালোচনা নিতে হবে, অনেক ধরনের কথা আসবে, সেগুলো নেওয়ার একটা সংস্কৃতি আমাদের সমাজে বড়ই অভাব, সেটার একটা সংস্কৃতির চর্চা তৈরি করতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। গত 48 বছর ধরে যে ধরনের নীতি পলিসি নির্ধারণ হয়েছে, যে কসফায়ের আরো আরো বহু বহু আইন আছে, সেগুলো কিন্তু মানুষের মধ্যে একটা অগণতান্ত্রিক মনন তৈরি করে, যার কারণে সে কিন্তু মনে করে যে তার ক্ষমতা থাকলে সে যা কিছু তাই করতে পারে, এবং তার ক্ষমতার এই দাপট তাকে কিন্তু দানবে পরিণত করে। ফলে আমি মনে করি এই বিষয়গুলো খুব জরুরি ব্যাপার। এই জি জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটু সাবিত্রী হেমরমের কথা শুনে তারপর হাসান রাজীব ভাইয়ের কথা শুনে আসলে আমরা অনুষ্ঠানটা শেষ করব। সাবিত্রী হেমরম, আপনি তখন বলছিলেন যে আপনারা আপনাদের দাবি আসলে যে এই তারা ধর্ষণ কাজের সাথে যুক্ত আছে বা তাদের আসলে সর্বশাস্তি নিশ্চিত করাটা আসলে সরকারের দরকার, এবং এই বিচারহীনতা যে সংস্কৃতি সোসাইটিতে বিদ্যমান রয়েছে আপনি বলছিলেন, সেই কারণে ধর্ষকরা বারবার একই ধরনের কার্যক্রম গুলো করার সাহস পাচ্ছে। তো আমরা আসলে শেষের দিকে যেহেতু চলে আসছি, যে আপনাদের আসলে সরকারের প্রতি কোনো দাবি দাওয়া বা কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি আছে কিনা, যে আসলে এই ধর্ষণ বিরোধী মুভমেন্ট গড়ে তোলার জন্য, বা হলো আসলে এই ধর্ষকদের যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সে ব্যাপারে? হ্যাঁ অবশ্যই, আমরা যেহেতু পরিশ্রম করব, রাজপথে নামবো, লড়াই সংগ্রাম করব, প্রতিবাদ জানাবো, অবশ্যই রাষ্ট্রেরও সরকারেরও একটা দায়িত্ব রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করার, একজন ধর্ষককে উপযুক্ত শাস্তি দেওয়ার, এবং ধর্ষণের পেছনে যারা আরো লিপ্ত থাকেন, সাহায্য সহযোগিতাকারী বা মীমাংসা কার্যে বা বিভিন্ন ভাবে যারা জড়িত থাকে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে বিচার দেওয়া। এর পাশাপাশি আরো যে আমাদের নারী পুরুষের যে বৈষম্যটা সেটাও দূর করতে হবে আমাদের, যাতে আমরা নারী পুরুষ বৈষম্যটা না করি। আর যে ধর্ষণকারী সরি যারা ধর্ষিতা, মানে তাদের পাশেও কিন্তু আমাদের মূল ধারার যারা আছেন আপনারা, তাদের সহযোগিতা করতে হবে। কারণ একজন ধর্ষিতাকে সমাজ সেভাবে গ্রহণ করতে চায় না, রাষ্ট্র তাকে গ্রহণ করতে চায় না, তখন কিন্তু সে একটা অন্য মন মানসিকতায় বাস করে। তার তার মধ্যে অনেক রকম চিন্তা চেতনা পরিলক্ষিত করা যায়। সেখানে তার সুষ্ঠু বিচারের একটা ব্যবস্থা করতে হবে, এবং তার যে একটা মানসিক যে চাপ থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু আসলে আমাদেরকে নিতে হবে। যে একটা এত কিছু, এখন তো মিডিয়ার যুগে সবকিছু ভাইরাল হয়ে যাচ্ছে বা আমাদের মিডিয়ায় চলে আসছে, কিন্তু এখানে কিন্তু অনেক নারীর সম্মান নিয়ে একটা মান সম্মানে একটু আঘাত হানে। সেখানে কিন্তু তাদের একটা কাউন্সিলিং বা তারা কিভাবে আরো সমাজে ভালোভাবে বিলং করতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। এর পাশাপাশি যেটা বললাম যে নারী পুরুষের বৈষম্যটা দূরী করতে হবে, এবং আমাদের আদিবাসী সমাজ এবং মূলধারার যে সমাজ ব্যবস্থা রয়েছে সবাইকে একসাথে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে।
সরকারের কাছেও এই আবেদন জানাচ্ছি যে সকল ধর্ষকের যাতে সুষ্ঠু বিচার করে এবং যেখানেই যে নারীদের প্রতি সহিংসতা হোক, মানবাধিকার লঙ্ঘন হোক, অবশ্যই সেটা যেন সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে এসে বিচার করে। সে সাথে এই প্রোগ্রামটার জন্য আপনাদেরকে জি, সবাইকে আমরা ধন্যবাদ আপনাকেও জানাই। অনেক আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দিলেন। এই কারণে আমরা এখন হাসান নাজিব ভাইয়ের কাছে যাব। আমরা আসলে অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে চলে আসছি। আসলে আমরা আমাদের বক্তব্য এতক্ষণ ধরে চলছিল, আসলে আমরা আমরা আমরাও আসলে দেখলাম যে হলো এখন ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু এদিক থেকে আবার সরকার প্রধান বা আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা সেই ধর্ষকদের গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইতে আনি আনতে নিয়ে আসছে। আসলে যেহেতু হাসান নাজিব ভাই আছে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আসলে তার জায়গা থেকে বা ছাত্রলীগের জায়গা থেকে আসলে তারা যাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সে ব্যাপারে তাদের কোনো উদ্যোগ আছে কিনা বা তারা আসলে কোনো পরিকল্পনা বা আছে কিনা আসলে। জি জি হাবিব ভাই, আপনারা দেখেছেন আমরা গতকালকেও বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা দুটি বিষয় নিয়ে, আমরা ধর্ষকের, যেহেতু ধর্ষকের বিরুদ্ধে আমরা অবস্থান, যে ধর্ষিতা নারী সে তো আমার বোন, তার তার ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, সে যেই হোক, এটি এটি হচ্ছে যে যেই কেউ ভিন্ন খাতে নিলেও আমরা এবং আমার জননেত্রী শেখ হাসিনা এটিকে খুব শক্তভাবে আমরা এটিকে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো যে ইতিমধ্যেই যে আমরা আন্দোলনের সাথে যে আমরা তা চাই, কিন্তু আমাদের কাছে আমরা অবাক হয়ে যাই যে কিছু ছদ্মবেশী মহল যে তারা ধর্ষকদেরকে বারবার, যেমন আমি মাসুদ রানা ভাইকে বলতে চাই যে কিছু ছদ্মবেশী মহল তারা কিন্তু বারবার এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য, যাতে যারা এই অপরাধটা করে তারা যাতে জানালার ফাঁক দিয়ে পালিয়ে যায়, সে ব্যবস্থা কিন্তু মাসুদ ভাই রানা ভাইরা করে এবং তাদেরকে উস্কানিও কিন্তু কিছুটা সময় দেয়। আমি এরকম যদি ছবিগুলো দেখাই ফেসবুকে, যে ভাইরাল হচ্ছে আজকে যে ছবিগুলো, আজকে আন্দোলনের পাশে মাসুদ রানা ভাইরা আন্দোলন করছেন আর মাসুদ রানা ভাইয়ের কোন এক কর্মী এই সমস্ত উস্কানি গুলো কিন্তু দিচ্ছেন। আমিও চাই সে বোনটা তো আমার, আসলে যদি আজকে যদি বলেন যে এটা ভাইরাল হলো কেন, বলবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের সোশ্যাল মিডিয়ার কারণে। হাসান নাজিব ভাই, হ্যাঁ না আপনার মানে কোনো মানে সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো মানে এই আন্দোলন কেন্দ্রিক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, যেহেতু আমরা আলোচনা শেষের দিকে চলে আসছি, আপনার যদি কোনো ইয়ে থাকে, যে আপনার যদি কোনো পরামর্শ বা আপনার যদি হ্যাঁ কোনো এটা আহ্বান যদি থাকে ধন্যবাদ সেগুলো আপনাদের একটু ভাই। যদি জি বলেন। আমি শুধু প্রশ্ন দুই একটা বলে যাই, যে আল্লামা শফি মানে তিনি কাউকে একজন প্রশ্ন বড় না করে মহান, যদি হ্যাঁ মানে প্রশ্ন আপনার না, যদি আমি হলো শুধু মাসুদ ভাইয়ের একটা কথা কাউকে জবাব দিয়ে আমি নিজের কথাটা বলছি, জি যে জি জি আল্লামা শফি তিনি একজন আমাদের ধর্ম, তিনি একজন ধর্মীয় নেতা, তিনি জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রধান, তার সাথে কোনো জোটগত ভাবে কোনো নির্বাচনও করেন নাই এবং তার সাথে কোনো জোটগত ভাবে তার কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। তিনি কিছু চেয়েছিলেন যে বাংলাদেশের সরকারের প্রধানের কাছে যে কওমি মাদ্রাসা কে কিছু কিছু ফর্মালিটি গুলো আছে যে তারা ডিগ্রি গুলোকে হাসিল করার জন্য, এই সমস্ত জিনিসগুলো জননেত্রী শেখ হাসিনার সাথে, তিনি জননেত্রী শেখ হাসিনা যেটা, সে তো কর্মীর মাদ্রাসা যারা পড়ে তারা তো বাংলাদেশের জনগণ, আমি আমার বা আপনার ভাই বোনেরা, ভাই বোনেরাই তো কওমি মাদ্রাসায় পড়ে, এদেরকে স্বীকৃতি দেওয়া, এটি জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রধান হিসেবে দিয়েছে, এটির সাথে আল্লামা শফির কোনো জোটগত সম্পর্ক ছিল না। আমি হাবিব ভাই আপনার কাছে আসতে চাই যে আমরা চাই যে সমাজটি, সমাজকে গঠন করার জন্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা, কর্মসংস্থান, বাসস্থান, সামাজিক নিরাপত্তা এবং সকল নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে একটি শিশু, একটি নারী, একটি মানুষ যে স্বাভাবিকভাবে বসবাস করবে, সেটি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করার কাজ জননেত্রী শেখ হাসিনার সাথে সাথে বাংলাদেশ ছাত্রলীগের, আমরাও এটি করতে চাই। আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যান ঘাট হিসাবে এবং প্রত্যেকটি নারীর ভ্যান ঘাট হিসাবে চেষ্টা করে যাচ্ছি যে এরকম ঘটনা যাতে না ঘটে। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে, আমাদের কেন্দ্র ছাত্রলীগের সভাপতি আল্লাহিন খান জয় ভাই এবং লেখক ভট্টাচার্য সাধারণ সম্পাদক, তিনি নির্দেশনা দিয়েছেন আমরা যাতে সজাগ থাকি, এরকম কোনো কুরুচিপূর্ণ ঘটনা যাতে না হয়। আর সাথে সাথে
আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে উস্কানি দিয়ে যারা আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায় তাদেরকেও আমরা সেই রকম উস্কানি মূলক কোন রাজনীতির সাথে লিপ্ত হতে পারবো না। আজকে দেখেন শাহবাগে যে ঘটনাগুলো ঘটেছে সেটি আমাদের কাছে খুব খারাপ লেগেছে, যে এই ভাই বোনরা যে আন্দোলনের নামে যে কুরুচিপূর্ণ ফেসবুকে ভাইরাল হচ্ছে, আমাদেরও তো ছোট ভাই বোনরা আছে, তাদের দেখে তারাও তো শিখবে। আমরাও চাই যে এই সমস্ত আন্দোলনের নামে যাতে কুরুচিপূর্ণ কোন জঘন্যতম কোন ছবি চিত্র বা ফেসবুক ভাইরাল যাতে না হয়, আমরা চাই সামাজিক ভাবে এইটিকে যাতে সাথে সাথে আইনের আওতায় এনে সরকারের মাধ্যমে আমরা তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে যাতে আমরা করতে পারি, সেই জন্য সরকারকে আমাদেরকে সুযোগ দিতে হবে, সরকারের প্রতি আমাদেরকে আস্থা আনতে হবে। সরকার আমরা এই যে কয়েকদিন আগে একটি আলোচিত ঘটনা হয়েছিল যে বরগুনায় যে মুন্নির, তার কিন্তু 6 জনা যাবজ্জীবন ইতিমধ্যে আমাদের সরকারই করেছে এই দ্রুত বিচারের মাধ্যমে। এটি কিন্তু সরকারের একটি সফল আইন, যে সকলের জন্য প্রযোজ্য এবং সকলের জন্য সমান, এটি জননেত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন, আইনের শাসন নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। আর তাই আমরা যারা ছাত্রলীগ করি, মাসুদ ভাইরা অন্য সংগঠন করেন, আমরা আসেন না, আপনি আমি সকলে মিলেই তো পারি যে নিজ নিজ বাসস্থান, নিজ নিজ এলাকা, নিজ নিজ ক্যাম্পাসে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি। আর যাই হোক, সরকারের সাথে আমরা এই সমস্ত বিষয়ে ঐক্যবদ্ধ থাকবো, ধর্ষক যেই হোক তাকে সরকারের হাতে আইনের হাতে তুলে দেব আমরা ঐক্যবদ্ধ ভাবে, সে যেই হোক, আমার দলের লোক হোক আর আপনার দলের লোক হোক, এই ঐক্যমতে আসতে হবে যে আইনের আওতায় তাকে নিয়ে তার ধর্ষকের বিচার আমরা একসাথে করব, একসাথে জননেত্রী শেখ হাসিনাকে ঐক্যবদ্ধ হব, আমরা একে অপরের দোষ দিয়ে ধর্ষককে পালিয়ে যাওয়ার সুযোগ করে অবশ্যই দিব না। আমরা চাইবো যে এই যে নারী আমার বোন যে রাস্তার ঘাটে দিয়ে যাবে, সে তাকে যাতে ইফতেজিং বা ধর্ষকের সুযোগ করে না দেওয়া হয়, সেজন্য আমি আপনি সকলে মিলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব। কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করি, আসুন আপনি আমি সকলে মিলে যদি তাদেরকে সহযোগিতা করি, আমি বিশ্বাস করি সে যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন, সে একজন বোনের কাছে তার ভাই হলো সবচেয়ে নিরাপদ মানুষ, সে ভাইয়ের সামনে করতে পারবে না। আমরা আপনার তার জন্য ভাই হয়ে যায় না, আমরা আসলে আপনি আমাকে ছাত্রলীগের দোষ দিবেন, আমি আপনাকে দোষ দিব, এইভাবে কিন্তু আন্দোলন করে ভিন্ন খাতে মানে সবকিছু শেষে হয়তো বা সাধ্য নিচি মহল যারা এই দেশকে চায়নি, যারা মৌলবাদের হাতে এই দেশকে তুলে দিতে চেয়েছিল, তারা এটি এটি আমি আপনি হয়তো মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি, আমি আপনি কিন্তু এই ভালো চাই, এই দেশের কিন্তু অনেকজন ভালো চায় না, মৌলবাদরা আবার বিএনপি জামাত দ্বারা আসবে, এই মহিমা তারপরে বুন্নি এদের কিন্তু আজ পর্যন্ত শাস্তি হয়নি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার আমলে যে কয়টা ঘটনা ঘটেছে এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে বিব্রতকর অবস্থায়, সরকারকে বিব্রতকর অবস্থা করার জন্য এই সাধ্যনিশী মহল যারাই সরকারের ভালো চায় না তারাই করেছে, তারা করার চেষ্টা করছে। জননেত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে সেটিকে শক্তভাবে ট্যাকেল করে যাচ্ছে, আল্লাহর রহমতে আমরাও আর জননেত্রী শেখ হাসিনাকে আমরা আপনি আপনি সকলে হাবিব ভাই সকলে আমরা এই নিরাপত্তা বেষ্টনীকে যদি আমরা সামাজিক ভাবে নিরাপত্তা বেষ্টনী যদি না করতে পারি, সরকারকে যদি আমরা সহযোগিতা না করতে পারি, এই আন্দোলনের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেয়ে সরকারকে বিব্রত করে বিশ্বের কাছে আমাদেরকে তুচ্ছ বানিয়ে দিয়ে যে একটা নতুন ভাবে ধর্ষকের দেখা যাচ্ছে কি যে আন্দোলনের মধ্যে ব্যতিগ্রস্ত হয়ে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, আমি আপনি আন্দোলনের থাকবো রাজপথে, যানজট সৃষ্টি হবে, জনগণের বিঘ্ন সৃষ্টি হবে, হয়ে যে ওই আন্দোলনের যে মুখ্য বিষয় যে ধর্ষকের যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেটি হয়তো বিলম্ব হয়ে যাবে, হয়তো 2 মাসের মাথায় হওয়ার কথা সেটাকে 6 মাসে হবে, কেন আমরা তাকে সুযোগ দিব? আমরা সরকারের সাথে থেকেই আমরা আন্দোলনের সাথে এক ঐক্যবদ্ধ হয়ে আমরা ধর্ষকের শাস্তি চাই। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। আমরা আপনাকেও ধন্যবাদ জানাতে চাই, আসলে আমরাও চাই যে আসলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক এবং এর মাধ্যমে একটা সুন্দর সমাজ নির্মাণ হবে, যে সমাজে আসলে আমরা সবাই
নিরাপদে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারবো। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে পদ্মা টাইমস এর এই আয়োজনটা দেখছিলেন, তাদেরকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।